হয়েছে? কি হয়েছে আমার স্বামীর? স্যার অফিসে কাজ করার সময় হঠাৎ একটা ফোন এলো, ফোনে কিছুক্ষণ কথা বললেন, তারপর বুক ধরে চিৎকার করে পড়ে গেলেন। কি ডাক্তার কি বলেছে? ডাক্তার এখনো আসেনি ম্যাডাম। বলেন কি? বাবা বাবা, ওগো এখন কেমন লাগছে? আমারে দেখতে সবাই আইছে তো? হ্যাঁ সবাই এসেছে। আমার ছেলে শুভা? না ভাইয়া তো আসেনি। হ্যাঁ ভাইয়া হ্যাঁ নাই মানে? তুই ফোন দিস নাই? ফোন করেছি, এসএমএস করেছি, কিন্তু ভাইয়া আসেনি। এই তুমি কি মন বলা জন্ম দিছ? তোমার এই প্যাডের দোষ। বাপে হসপিটালে ইস্টুক করছে আর বাপের দেখবার হয় নাই। ওগো তুমি চিৎকার করো না, চিৎকার করলে তোমার শরীরটা আরো খারাপ করবে। এই বর্কি করে বর্কি, আমার কিছু হইছে? তাহলে তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? তোমার ওই প্যান প্যানানি বন্ধ করো, অজ্ঞান না হয়ে উপায় আছে? উপায় আছে? আরে তোমার পোলা নামে ফুলাইছিল শুরুবে থেকে, আমার নাম বেইছে, আমার নাম কইয়া গাড়ি লয়ে গেছে গা। খোদাই জানে, আল্লাহ জানে আমার গাড়ি কত টাকা জরি ভাড়া দেওয়ার লাগে। Attention please. শুভ এই নাও তোমার প্রাইজ মানি। এই খবরদার, এই শুভ এই প্রাইজের টাকায় হাত দিবি না, এই টাকা আমার। বেশি বাড়াবাড়ি করিস না, এই টাকায় হাত দিলে এক কোপ দিয়ে হাত কেটে বল। এই আওয়াজ নিচ্ছে, দৌড়ে জিতেছি আমি, তাই প্রাইজ মানিটা আমারই হওয়ার কথা। আরে কিসের জিতা জিতি, কোনো প্রাইজ মানি নাই, তোর কারণে আমি পায়ে ব্যথা পাইছি। তুই তোর নিজের কারণে ব্যথা পেয়েছিস, তুই আমাকে ইচ্ছা করে মেরেছিস। যা ভাগ, কোনো টাকা পাবি না, টাকা আমার। এখান থেকে আমি টাকা নিয়েই যাব, দেখি আমাকে কি আটকায়। শুভ এখানেই শেষ নয়, আমি তোকে পুলিশে ধরিয়ে দিব, জেলের ভাত খাওয়াবো। Yes, I will.
আহুক আছে তোমার পোলা একটা দানে থেকে কয়টা চাইল বেরে দান কেলিয়ে দেয় একদম একবারে হ্যাঁ ভাইয়া কি চালের ব্যবসা করে নাকি ধান চালের হিসাব দিয়ে ভাইয়া কি করবে এই এই চুপ চুপ বড় কো কথার মধ্যে হাইন্দা দাস হ্যাঁ বাইরে এও গেলে তুই করা হ্যাঁ আহুক আহুক আজকে তোমার পোলা আইলে পরে গারে ধাক্কা দিয়ে বাইর করে দিমু শূন্য গোয়ালের থেকে এই এই খারা খারা দাঁড়ালাম এনিথিং রং রং মানে এই এই আমি হসপিটালে ইস্টু হয়ে গেলাম সিতে হয়ে রইলাম দুনিয়ার ব্যক্তি দেখবার গেল তুই গেলি নাকি কেন যাব তুমি যদি নাটকে ভুল করো তাতে আমার কি দোষ নাটকে ভুল করছিস মানে তুই কি করবি সাস একটা মানুষ কতবার স্ট্রোক করে তুমি এই পর্যন্ত 6 6 বার স্ট্রোকে নাটক করে হাসপাতালে ভর্তি হয়েছো দয়া করে নাটক চেঞ্জ করো বাবা না হলে ভবিষ্যতে মা এবং তিথি কেউই তোমাকে দেখতে যাবে না দেখছো তোমার পোলা কত বড় ব্যাককল কত বড় শয়তান খাচ্চর জানি কোন হানকার এই 6 6 বার স্ট্রোক করছি দুনিয়ার ব্যক্তি দেখবার গেল তুই দেখবার গেলি নাকি তুই দেখবার গেলি নাকি যেদিন সত্যি সত্যি স্ট্রোক করবে সেদিন যাব দেখছো দেখছো তোমার পোলা কি কয় যেদিন হাসা হাসা স্ট্রোক করো সেদিন বলে যাইবো এই এর মধ্যে তো একদিন হাসা হয়ে পড়তো মরে গেলে কি করতে এই আর আমার কথা কয়ে শোরুমে থেকে গাড়ি আনছো কে তুমি ওনার কাছে 15 লক্ষ টাকা পাও কিন্তু ভদ্রতার খাতিরে গত 6 বছরও তা চাইতে পারছো না তাই আমি সেই টাকার এগেইনস্টে গাড়ি নিয়ে এসেছি এই যে দেখো গাড়ির দাম তো 23 লাখ শোরুমে ফোন করে জেনে নাও বাকি টাকা আমি জোগাড় করে ওনাকে দিয়ে এসেছি এই যে দেখো রিসিপ্ট দেখেছো আমার ছেলে কত লক্ষ্মী ও তোমার হয়ে 6 বছরের পুরনো লোনের টাকা ফসল করলো আর তুমি আমার ছেলেকে কি জাতা বলছো এটা তুমি কেমন কথা কইলে কাজটা করতে ভালো কথা ও আমারে কই অত করা পারতো বললে তুমি কোনোদিনও আমাকে এভাবে টাকা উসুল করতে দিতে না তোমার 15 লাখ টাকা উসুল করে দিলাম এবার আমার কমিশন দাও ভাইয়া আমার ভাগ তো কিন্তু দিতে হবে ডোন্ট ওয়ারি আমরা দুজনে দুটো আই ফাইভ নিব ইয়েস কারেক্ট এই 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 তোর শখের তোলা এত বড় কে তুই কি জানোস তোর ওই ফুলের দাম কত হ্যাঁ এক প্যাকেট টুথপিক বেচলে লাভ 3 টাকা কত লক্ষ প্যাকেট বেচলে তোর ওই ফোন কিরণ যাইব আল্লাহই জ্ঞান বুদ্ধি তোরে দিছে তাই নাই শুধু টুথপিকের হিসাব দিছো কেন তোমার তো আরো ইন্ডাস্ট্রি আছে অ্যাপার্টমেন্ট আছে কার জন্য তুমি এই সব টাকা জমাচ্ছ হ্যাঁ নাকি আমরা ছাড়াও তোমার অন্য কোনো সংসার আছে কি গলি তুই এই এই মা ডার্লিং তোমার স্বামী আমাকে আঘাত করতে চাইছে আর তুমি কিছুই বলছো না এই এই তোকে না কতদিন বলেছি আমাকে ডার্লিং ফালিং বলবি না আরে ডাকবো না কেন তুমি তো এই সংসারে আমার জন্য কত কিছু করে যাচ্ছ তুমি তো দুনিয়ার বুকে আমার একমাত্র ডার্লিং আমার ডার্লিং হ্যালো দোস্ত এখন কি হবে প্রিন্সিপাল বলেছে পরীক্ষা কোনো মতেই পিছাবে না পিছাবে না মানে আমি সব ব্যবস্থা করে রেখেছি বাচ্চু কোথায় আমি গেলাম শুভ আমি একটা পুরুষ কতগুলো নারী আমার পিছনে এসে দেখ টিউটোরিয়াল পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন পরীক্ষা পেছাবি চল প্রিন্সিপালের কাছে দেখাচ্ছি মজা চল আজ তোকে বোঝাবো চল লেখাপড়া করবি না পরীক্ষা পেছাবি শুভ আমারে মাফ করে দাও দোস্তরে শুভ এই মায়াগুলা তোর সব হ্যান্ডবিল নষ্ট করে ফেলাইছে ও ঘরে তুই জন্মের শিক্ষা দে একদম চুপ একটা কথা বলবি না ওই ওই প্রিন্সিপালের চামচি ওর গায়ে হাত দিয়েছিস কেন ও পরীক্ষা না দেবার হ্যান্ডবিল ছাপাতে গেল কেন যাবেই তো তুই জানিস না
আমরা কেউ পরীক্ষা দেব না? না, পরীক্ষা না দিলে প্রিন্সিপাল স্যার তোদের মতো বাদর ছেলেদের রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দিবে। আচ্ছা, আর পরীক্ষায় ফেল করে বেকার হয়ে রাস্তায় ঘুরে বেড়ালে পরিবার পরিজনদের খাওয়াবে কে? প্রিন্সিপাল না তোর বাবা? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ মিস্টার শুভ। সারা বছর লেখাপড়া করবি না আর আন্দোলন করে পরীক্ষা পেছাবি? তুই জানিস ওদের অনেকের বাবা মা আরেকটা বছর লেখাপড়া চালাতে অক্ষম। তাই নাকি? তেমন একটা ছেলে বা মেয়ের নাম বলতো দেখি। বলছি, কি যেন নাম বলতে পারবি না, কারো কোনো নাম বলতে পারবি না, কারণ তোর সাথে আছে বড়লোকের কিছু হাই হ্যালো করা ছেলে মেয়ে। বই ছাড়া তারা কিছুই বোঝে না, তারাই চাচ্ছে পরীক্ষা দিতে। মানে কি বলতে চাস তুই? রাজনৈতিক অস্থিরতা, হরতাল, মিটিং, মিছিলের কারণে ভালো ছেলেরা এখানে চাইলেও পড়াশোনা করতে পারে না। বেঁচে থাকাই যেখানে কষ্টের, সেখানে সময় মতো ওরা পড়াশোনা করবে কি করে? তাই বলে তুই পরীক্ষা পেছাবি? এত বড় ছাত্র নেতা তুই। নেতা ফেতা কিনা জানি না, কিন্তু পরীক্ষা আমি পিছিয়ে দেবই। আচ্ছা, চ্যালেঞ্জ করছিস? হ্যাঁ করছি। ঠিক আছে, যদি পরীক্ষা পেছাতে পারিস তাহলে আমি আমার চুল কেটে ফেলবো। তাহলে এখনই রেডি হয়ে যা। কিন্তু যদি না পারিস তোকে মাথা ন্যাড়া করে আলকাতরা মেখে ঘুরে বেড়াতে হবে এই কলেজ চত্বরে। ডান, আমি তাতেই রাজি। সি ইউ টুমরো। ইউ রিয়েলি মিন দ্যাট? কি বলছো, বাজিতে হেরে গেলে তুমি মাথার চুল কেটে ফেলবে? আর ইউ সিরিয়াস? ইয়েস, কারণ কি জানো, বাজিতে আমার না হেরে যাওয়ার পসিবিলিটি 0%। ও মাই গড, হোয়াট আর ইউ থিংকিং? তারপরও যদি শুভ সত্যি সত্যি পরীক্ষা পিছিয়ে দেয় তখন কি তুমি সত্যি সত্যি মাথার চুল কেটে কলেজের ক্যাম্পাসে ঘুরে বেড়াবে নাকি? আর ইউ ম্যাড? সবাইকে নিজের মতো মনে করো না ডলার। মানে হোয়াট ইউ মিন? আই মিন, শুভর কাছে হেরে যাওয়ার অভ্যাস তোমার থাকতে পারে কিন্তু আমার নেই। আমি বাজিতে ঠিকই জিতব। মানে ইউ, তুমি আমাকে আন্ডারএস্টিমেট করছো? কেন করব না, তোমাকে শুভ কতবার কত বাজিতে হারিয়েছে। ওকে, নাম্বার 1 শুভ চিট, নাম্বার 2 শুভ একটা বাটপার চিট করে ও বারবার আমাকে হারিয়েছে, মারামারি করে বাজির টাকা নিয়ে গেছে। তার মানে শুভর কাছে আমি হারলাম কোথায়? তার মানে শুভর সাথে যুদ্ধ করে তুমি হেরে গেছো। ছি, আই হেট লুজার্স লাইক ইউ। ঠিক আছে, সময় মতো আমি বুঝিয়ে দিব কে লুজার আর কে উইনার। আচ্ছা, এই ছেলে ছোকরারা কি ভাবে বলুন তো? আমি কি শুকনো পাতা যে ফু দিলে উড়ে যাব? যতই আন্দোলন করুক ওরা, পরীক্ষা আজই হবে, কারণ ডেটটা দিয়েছি আমি। আসুন। চলুন তো আমার স্যার। ওই দিকে না, এই দিকে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলেন স্যার। বিশ্বনাথ, দেখো স্যার, এ তো শুভ। শুভ মানে? শুভ মানে সাদেক চৌধুরীর ছেলে। সর্বনাশ, তুমি ওর অভিভাবককে খবর দাও আর তোমরা সবাই লাশ সরানোর ব্যবস্থা করো। অসম্ভব, কেউ লাশকে টাচ করবেন না। সিএসআই টিম আগে আলামত সংগ্রহ করবে, সুরতহাল রিপোর্ট তৈরি করবে, তারপর লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হবে। কিন্তু আমার টিউটোরিয়াল পরীক্ষা। ওই ইউ শাট আপ, এদিকে মানুষ খুন হয়ে আছে আর আপনি পরীক্ষা নিয়ে চিন্তিত? আপনি জানেন এই ছেলের বাবা যদি মামলা করে তাহলে এই কলেজ বন্ধ হয়ে যাবে। তাহলে কি করব অফিসার? এখনই পরীক্ষা ক্যান্সেল করে নতুন শিডিউল দিয়ে দিন। আর ছাত্রছাত্রী সব বাইরে যাও, আমি সিএসআই টিমকে ডেকেছি, তারা এক্ষুনি চলে আসবে, ওদের কাজ শুরু করতে হবে। বিশ্বনাথ, আগে স্যার ক্যান্সেল করে দাও। জি স্যার।
যাও শিগগির যাও। রাম 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 রক্ষা করো। রাম 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 পরীক্ষা হবে না, পরীক্ষাটাই দেখি দেখি তো ওই যে সিএসআই টিম চলে আসছে। আসুন আসুন আমরা আপনাদের কাজ শুরু করি। যে দেখে হ্যাঁ স্যার স্যার সব সাজাও নাটক, সবই পরীক্ষা বন্ধ করার ফন্দি। তুমি কি বলতে চাও? এই ডাক্তার, এই নার্স, এই পুলিশ সব মিথ্যে? আর ইউ ম্যাড? আমার মনে হয় পরীক্ষা না দিতে পেরে তোমার মাথা গন্ডগোল হয়ে গেছে। কারেক্ট। প্লিজ তুমি যাও, কমন রুমে গিয়ে বসো, যাও। স্যার আপনি বুঝতে পারছেন না, আমি আবারও বলছি সব পরীক্ষা বন্ধ করার ফন্দি, ওই শুভর নাটক। হ্যাঁ নাটক, একটা লোক মরে গেছে আর তুমি বলছো নাটক? যাও যাও এখান থেকে, প্লিজ 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 প্লিজ। বিশ্বনাথ দা, কিসের নোটিশ? পরীক্ষা ক্যান্সেল। অ্যাম্বুলেন্স রেডি আছে তো? ইয়েস স্যার। এত কম বয়সে ছেলেটা পৃথিবী ছেড়ে চলে গেল। নিয়ে চলুন। এই কার্পন বাজারে আরে ফোনটা কার বাজে ধরো না কেন? আমি এখন মৃত, জীবিত হয়ে ফোন ধরবো, ফোন রাখ। আল্লাহ রে, আমার সাথে চিট, ইউ নো আই এম প্রিন্সিপাল এ কে এম ফুরকান। স্যার বলছিলাম না, সব শুভ সাজানো নাটক, পরীক্ষা বন্ধ করার ফন্দি। কি
আর হবে কান্দিয়া। আমি জানতে চাই যেখানে প্রতিদিন আমার 6000 প্যাকেট টুথপিক বিক্রি হয় সেখানে 600 বিক্রি হলো, এর কারণ কি? স্যার, এনআইএড গ্রুপ প্লাস্টিকের টুথপিক বানিয়ে বাজারে ছেড়েছে। ওদের টুথপিক টেকসই ও মজবুত স্যার, তাছাড়া আমাদের প্যাকেটের চেয়ে তিনটায় কম স্যার। হাই 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 রে, আবার কি সর্বনাশ হইল? আমার পাশের টুথপিক অহন কে রাখিনবো? বাবা, এনি প্রবলেম? প্রবলেম মানে মেলা প্রবলেম। এনআইট গুরু প্লাস্টিকের টুথপিক বার করছে, আমার ব্যবসা তো তাল গাছের উপর উঠে বয়ে রয়েছে। বাবা, তুমি কি জানো প্লাস্টিকের টুথপিক দিয়ে দাঁত খোঁচালে মুখে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। কি? হ্যাঁ, তাছাড়া প্লাস্টিকের টুথপিকে মাড়িতে ইনফেকশন হয়, রক্তপাত হয়, ক্যান্সার পর্যন্ত হতে পারে। কি কি বলছিস তুই? হ্যাঁ, আমাদের টুথপিক প্রাকৃতিক উপাদানে তৈরি, তাই ক্ষতির সম্ভাবনাও কম। আমি বলি কি বাবা, আমাদের টুথপিকের দাম প্যাকেট প্রতি 5 টাকা বাড়িয়ে দাও। ছোট সাহেব, এত দাম দিয়ে টুথপিক কে কিনবে? কিনবে কিনবে, সবাই কিনবে। ভালো জিনিস দাম দিয়ে কিনতে কারো আপত্তি নেই। ম্যানেজার সাহেব। জি স্যার। আপনি আজই একজন বিখ্যাত ডেন্টিস্টের সাথে কথা বলে তার ছবি আর বক্তব্য প্যাকেটের গায়ে ছাপিয়ে দেবার ব্যবস্থা করুন। জি স্যার। বাবা দেখবে এনআইতে লাল বাতি জ্বলে গেছে। গুড গুড, এই না হলো আমার ছেলে ম্যানেজার। আমাকে আর কিছু বলতে হবে না স্যার, আমি সব বুঝে গেছি, আমি এক্ষুনি সব ব্যবস্থা নিচ্ছি। আসি স্যার। আসসালামু আলাইকুম। আসসালাম আব্বা। এইবার আপনি এক হন, হঠাৎ করে কি মনে করে আপনি আমি চাইছেন? এসেছিলাম তোমাকে একটা দুঃসংবাদ দিতে। আমাদের ডিপার্টমেন্টের প্রিন্সিপাল স্যার, আরে ওই যে যাকে তুমি ফ্রি টুথপিক পাঠাও, ওনার হঠাৎ মাথা খারাপ হয়ে গেছে। কি বলছিস তুই? হ্যাঁ, প্রায় গার্জিয়ানদের কাছে ফোন করে ছাত্রছাত্রীদের নামে কমপ্লেইন করে। বাবা, তুমি কিন্তু ওসবে মোটেও কানে দেবে না। ওকে বাজান, আর কিছু? ওই যে বলেছিলাম দুইটা i5 কিনবো। আব্বা আপনি যে কি কোন, আপনি যে বুদ্ধি দিছেন, আপনার বুদ্ধি দিয়ে আইফোনের ফ্যাক্টরি কইলাতে আছে গো। আপনি একটু সবর করেন। কেশে সাহেব, ওয়ালাইকুম আসসালাম। আমার আব্বা যাইবা লাগছে, আমার আব্বারে নগদ ক্যাশ টাকা, দুইটা ফোনের দুইটা আইফোনের টাকা দিয়ে দিবেন। ও থ্যাঙ্কস বাবা, থ্যাঙ্কস। কাজ হয়ে গেছে আব্বা, মনে সুখে দুইটা আইফোন কিনা, যত খুশি তত কথা কনগা। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ বাবা। বাই বাবা, বাই বাবা, গুড বাই, বাই বাই। হ্যালো সাদেক চৌধুরী, শুনলাম তোমার টুথপিক নাকি কেউ কিনছে না। কিনবে কিনবে, আজ না কিনলেও কাল কিনবে। তাই নাকি? স্বপ্ন দেখা ভালো, তবে সেই স্বপ্ন দুঃস্বপ্ন হবার আগেই সাবধান হয়ে যাওয়া উচিত।
এনায়েত উপদেশ তুমি ভালোই দাও, কিন্তু এই উপদেশটা তোমার জীবনে অনেক কাজে লাগবে। তোমার একটা কথা কই, ব্যাংক তো চিনা, ব্যাংক টুং 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 করে যতই লাভাই বুং 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 করে পাহাড় কিন্তু বাড়াইতে পারে না। আমি তোমার বিজনেসের পাহাড় মাটিতে মিশিয়ে দিব সাদেক চৌধুরী, এখনো সময় আছে, ফ্যাক্টরি আমার কাছে বিক্রি করে দাও, ভালো লাভ পাবে। এনায়েত হুনা তোমার একটা কথা কই, আমার কিন্তু লোভ লালসা নাই, আর যাগো লোভ লালসা আছে তাগো আমি পছন্দ করি না, এটা তুমি ভালো করে জানো। তোমারে একটা হুগনার উপরে জ্ঞান দিবে চাই, জ্ঞানটা কি তুমি জানো? অভিজ্ঞ ভালো একজন লোক আই না তোমার ফ্যাক্টরির দাম নির্ধারণ করো, কারণ আজকে না হোক কালকে, কালকে না হোক পরশু তোমার ফ্যাক্টরি বেচতেই হবে। রুমে যখন আগুন লেগেছিল তখন সম্রাট নিরব বাঁশি বাজাচ্ছিলেন, আর তুমি তোমার বাঁশের টুটপিক দিয়ে দাঁত খোঁচাতে থাকবে। কি আমার সেনেসেনা মনে হয়? অবশ্যই, আপনাদের মতো শিল্পপতিদের আমাদের মতো আইনের লোকদের চিনে রাখা উচিত। কিন্তু আমি আপনাদের চিনি না। গুড, নো প্রবলেম, আমাকে আপনার চিনতে হবে, ইট ইজ নট এসেনশিয়াল, কিন্তু আমি আপনাকে চিনি। শুনুন, দুর্ভাগ্য হলো সত্য, শিল্পপতি রায়হান সাহেবের ছেলে ডলারের টাকা চিন্তায়ের জন্য, যেহেতু আপনার ছেলে চিন্তায় করেছে সেহেতু আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি, প্লিজ থানায়। অফিসার আমার মনে হয় আপনি কোনো জায়গায় ভুল করতেছেন। আমি শিউরালি 100% শূন্য হয়ে জীবনে কোনো কাজ করি না, যেই কারণে সমাজের লোক দূর থেকে দেখলে আমাকে বলে ওই যে 100% শিওর ম্যান যায়। সো মুভ মুভ। শালা গাড়িটা আনলে কত উপকার হইতো। চুপ কর। কিরে আতিক, আবার কি হলো? দোস্ত আকাশ পাগল হয়ে গেছে, ইংলিশ থার্ড ইয়ারের নীলাকে ও আজ বিয়ে করবে। নীলা মানে মেঘার বোন? অসম্ভব, আমি থাকতে এ বিয়ে কখনোই হতে দেব না, আর নীলার মা যদি শুনতে পারে আকাশকে তো মেরেই ফেলবে। দোস্ত আকাশকে বাঁচা। ঠিক আছে আমি দেখছি। শুভর উপর রাগ করে আর কতদিন কলেজে যাবি না বল? জানি না, কিন্তু আমার এই চুল কাটার প্রতিশোধ না নিয়ে নো ক্লাস নো কলেজ। এবার বল তুই কেন এসেছিস? আচ্ছা শোন, যার জন্য এসেছি। নীলা কোথায় রে? আছে কোথাও? না কোথাও নেই, আমি অনেক খুঁজলাম, ওর মোবাইলে ট্রাই করেছি, মোবাইল বন্ধ। আচ্ছা ওকে না পেয়ে তোর এত টেনশন হচ্ছে কেন? আমি কলেজে শুনে এসেছি নীলা নাকি আজ আকাশকে বিয়ে করবে। হোয়াট, কি বললি তুই? হ্যাঁ, নীলা বিয়ে করবে শুভর এই বদমাশ বন্ধুটাকে? অসম্ভব, এ বিয়ে আমি কিছুতেই হতে দেব না। আকাশ কি করছিস তুই, পাগল হয়ে গেছিস? শুভ, নীলাকে আমি ভালোবাসি। ভালোবাসা? ভালোবাসা? নীলার দরজার মা যদি শোনে তোকে কি করবে জানিস? তোকে জবাই করে কেজি হিসেবে মাংস বিক্রি করবে, তখন ভালোবাসা দিয়ে কি করবি? খবর হয়েছে আপু। নীলা এসব কি হচ্ছে এখানে? এসব ছোট লোকদের সঙ্গে তুই এখানে কি করছিস? ছোট লোক? কারে কইলো? কে ছোট লোক? বুঝতে পারছ না না, আয়না দেব। কি আমরা ছোট লোক? কই দেখ নীলা দেখ, রাস্তার মধ্যে দিনে দুপুরে আমার গায়ে হাত তুলছে, একটা মেয়ের গায়ে হাত তুলছে, আর ওর মতো গুন্ডা বদমাশের বন্ধুকে বিয়ে করবি তুই? আমি শুভকে চিনি না, কিন্তু আমি যাকে ভালোবাসি সে মোটেও গুন্ডা না। কাকে ভালোবাসিস তুই? এই ছেলেকে? ও তো দুবেলা তোকে খাওয়াতেই পারবে না। মেঘা তুমি কিন্তু আমার বন্ধুকে আন্ডারএস্টিমেট করছো। ওভারএস্টিমেট করার মতো কোনো কারণ আছে কি? কত টাকা আর্ন করে তোমার বাবু? ও কি আমার কাজিনকে সে লাইফস্টাইল দিতে পারবে যা ওর মা ওকে দিয়েছে? থামো না। ওকে হয়তো পারবে না, কিন্তু আগ্রহটা তো তোমার বোনেরই বেশি। তোমার বোন প্রেমের জালে ফাঁসিয়ে দিয়েছে আমার গুণোদর বন্ধুটাকে। ইস কি আমার ভালো মানুষটা রে, চেহারা দেখলেই বোধহয় রাস্তা একটা গুন্ডা। কি আকাশ গুন্ডা? তোমার থামবে, ও তো জীবনে একটা মশা মেরেও দেখেনি। কি তার মানে একটা মশার হাত থেকে ওই ছাগলটা আমার কাজিনকে বাঁচাতে পারবে না? তুই তো আমার কেটে দেনে আইছিস। কাম অন মম।
দেখ কেমনে আহে মনে হয় ডেঞ্জার ওম্যান শুভ সঙ্গে পুলিশ হারাম জাদি তুই আমাদের মান সম্মান রাস্তার ধুলার সাথে মিশিয়ে দিচ্ছিস শুভ না ঝামেলা করিস না এক্ষুনি তোর বাবাকে ফোন কর আজকে থানা থেকে আকাশকে চালিয়ে আনতে হবে তুই কোনো চিন্তা করিস না দোষ আমার বাপ যাত্রা লুকিল এখনই ফোন করতেছি হ্যালো ড্যাড আজকে আমি মেরেই ফেলবো হারাম জাদি এত বড় সাহস একটা রাস্তার ছেলের সাথে প্রেম করিস বল বল কেন গিয়েছিলি বল হারাম জাদি বল ফুপি ওর মতো মেয়ে আমাদের কোনো প্রয়োজন নেই বল কেন করছিস বল যেই মেয়ে মান ইজ্জত নিলাম করে দেয় সেই মেয়ে আমাদের কোনো প্রয়োজন নেই মেঘা তুই ওকে বোঝা নইলে নইলে ওকে আমি মেরেই ফেলবো তুই এমন একটা রাস্তার ছেলের সাথে প্রেম করতে গেলি কেন নীলা তুই কি তোর মাকে চিনিস না আমাদের বংশের মানুষদের চিনিস না তাই বলছি ভুলে যা তুই আকাশকে ভুলে যা তোর প্রেম অসম্ভব আমি আকাশকে ভুলতে পারবো না আমি আকাশকে ছেড়ে বাঁচবো না আপু বাঁচবো না বাঁচবো না কি বলছিস তুই এসো তুই কি বুঝতে পারছিস না আকাশের ভালোবাসা তোকে কষ্ট ছাড়া কিছুই দেবে না যতই কষ্ট হোক আকাশকে আমার চাই ওর ভালোবাসা ছাড়া আমার এই পৃথিবী অন্ধকার ভালোবাসা 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 কি আছে ওই ভালোবাসায় তুই তো কখনো প্রেম করিস নি আপু করলে বুঝতে প্রেমিকের গায়ে কেউ আঘাত করলে সেই আঘাত সরাসরি নিজের গায়ে লাগে বাইরে সেটা দেখা না গেলেও ভিতরে তার ক্ষত সৃষ্টি হয় ক্ষত সৃষ্টি হয় তোমার ওই হারামি মার্কা পোলা আছে না তোমার ওই পোলার কারণে আমার সারাটা দিন ধান হাজতে থাকুন লাগছে আহা বসেই তো ছিলে ওরা তো আর তোমার উপর কোনো অত্যাচার করেনি ও অত্যাচার করলে খুশি হইতে ওই একটা জিনিস তো বাকি আছে তুমি কোন থেকে বুঝবা থানা হাজতের যন্ত্রণাটা কি একদিকে মুতের গন্ধ আরেকদিকে পায়খানার গন্ধ অন্নমুখী ডেগা ডেগা মশা চামড়ার ভিতর দিয়ে গুস্ত পর্যন্ত গেছে খালি তো বাকি রাখছে মাইট দেয় অন্য কিছু বাকি নাই তোমার বলা যে দৌড় দিয়ে টাকা পয়সা হেঁটে দিল কি হলো এত চিৎকার করছো কেন ছিলাম না আমার বাড়ি আমার ঘর আমার যা খুশি তাই করুম তুই টাকা দিয়ে কি করছো তাই ক শোরুমের বাকি টাকা শোধ করে দিয়েছি কেমনে করছো কেমনে খেলায় যে টাকা পেয়েছি সেই টাকা শোরুমে জমা দিয়ে দিয়েছি বাস কেস ফিনিশ সারাটা দিন আমি থানায় রইলাম আমার যে মশা কামড়াইলো মুতের গন্ধ হুংলাম এইটা ঋণ তুই কেমনে শোধ করবি কি দিয়ে করবি তুমি যদি চাও আমিও গিয়ে সারাদিন থানায় বসে থাকতে পারি কি যাব যাই না না বাবা আমি চাই না থানা পুলিশ করে তুই তোর জীবনটা নষ্ট কর ইস পোলার লেগে যেমন এক সিটিপিটা খোলা যেমন সেট করে জয়লা উঠে অমনে করে জ্বলে আমার লেগে জ্বলে না আজব মানুষ একটা আতিক কি রে কি হয়েছে আকাশ আকাশ কি হয়েছিল আমাকে খুলে বলতো শুভ থানা থেকে আকাশ বের হয়ে নীলাদের বাসায় ফোন করেছিল মেঘা ফোন ধরে ওকে যাইছে তাই বলে গালাগাল দিয়েছে বলেছে নীলাকে ভুলে যেতে আর সেজন্য আকাশ হাতের রগ কেটে আত্মহত্যা করার চেষ্টা করেছিল ঠিক আছে তোরা কোনো চিন্তা করিস না সকালটা হতে দে Wow, oh my god, nowadays the good looking ladies are walking out in the park. Oh, Megha. Hi, Megha. This director. Good, good. Shakale bam kare onek bhalo. Look, 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 look. Look at that. Hot, man. আরে শুভ কি করছো ছাড়ো শুভ ছাড়ো বলছি আরে শুভ
লগরা ভালাবো এই এই বাইরে ভালাবো তারে এই ছাড়ো বলে চল আমার সাথে মেঘা আরে শুভ আরে কোথায় নিয়ে যাচ্ছো মেঘা শুভ শুভ আরে এই তো আশা মিলে নিয়ে আইছে আমাকে এখানে কেন নিয়ে এসেছো এনেছি তোমার চোখে আঙ্গুল দিয়ে সত্যিকারের প্রেম কি তা দেখানোর জন্য এনেছি তোমাকে বোঝানোর জন্য যে আমার বন্ধু আকাশ তোমার বোন নীলাকে সত্যিই ভালোবাসে তাকিয়ে দেখো শুধুমাত্র নীলাকে পাবে না বলে আকাশ আত্মহত্যা করতে চেয়েছিল কান্দিস না ভালোবাসা যদি ওর অপরাধ হয়ে থাকে তাহলে আমাকে বলো তো আকাশের এই কষ্টে নীলা কি কষ্ট পাচ্ছে না পাচ্ছে নীলা দুদিন ধরে আকাশের নামে জব করছে একটা দানা পানিও মুখে দিচ্ছে না আকাশকে ছাড়া নীলা বেঁচে থাকার কথা কল্পনাই করতে পারছে না নিজে প্রেম ভালোবাসা পছন্দ করতে না পারো কিন্তু তাই বলে অন্য দুজন মানুষের প্রেমের পথে বাধা হয়ে কেন তুমি অভিশাপ দিচ্ছ তাহলে আমি কি করব কিছু যদি করতে চাও তাহলে আমার সাথে হাত মিলাও চলো দুজনে মিলে ওদের মিলিয়ে দেওয়ার ব্যবস্থা করি নীলা খেয়ে নে তো না খাবো না নীলা তুই না খেয়ে থাকলে কি তোর প্রবলেম সলভ হবে বুকে প্রেম নিয়ে মরে গেলে কি লাভ আকাশের সাথে দেখা না হওয়া আর মরে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই আপু পার্থক্য নেই চুপ কর তুই কি বুঝিস তুই ভালোবাসা গিয়ে দেখ সে তার বন্ধুদের সঙ্গে মোজ ফুর্তি করছে ভালো চলে তাড়াতাড়ি খেয়ে নে বলছি ধর কথা বল আকাশের সাথে শালার পো প্রেম করো প্রেম করে হাতের রক কাটো এই তোর কারণে শালার আজকে হাসপাতালে বসে রয়েছি তোমাকে ছাড়া কি করে ভালো থাকি বলো এই বুকের প্রতিটি হৃদয়ের স্পন্দনে তুমি নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি তুই ভুলে যাও আকাশকে ওই আকাশকে ভালোবাসতে কষ্ট ছাড়া তুই কিছুই পাবি না তাড়াতাড়ি কথা শেষ কর ফুপি এসে গেলে বিপদ হবে তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে নীলা আমারও বাট কি করে আর সেই ব্যবস্থা আমি করব ওই যে নীলা আসছে এই ওই যে আকাশ যা নীলা আকাশ নীলা আরে আকাশের বাচ্চা আকাশ একেবারে হিন্দি সিনেমার মতো মানুষ যে কি করে প্রেম করে আকাশ I love you, Nila.
প্রীতি তারা একটাই তো চাঁদ, সেই আলোতে লাগে ভালো জোছনা ভেজা রাত। আমার মনে তুমি প্রিয়, জন্ম ভরে প্রেম দিও, আর তো নেই কোনো সাধ। আমার হৃদয় আজ পাগল পারা। আমার মনে তুমি প্রিয়, জনম ভরে প্রেম দিও, আর তো নেই কোনো সার। হেই, আকাশ জুড়ে কোটি তারা একটাই তো চাঁদ, সেই আলোতে লাগে ভালো জোছনা ভেজা রাত। আছো মিশে সারাটি ঘর, তোমাকেই ঘিরে আজ আমার ভুবন। ও ভাবনাতে আছো মিশে সারাটি ঘর, তোমাকেই ঘিরে আজ আমার ভুবন। আমার মনে তুমি প্রিয়, জন্ম ভরে প্রেম দিও, আর তো নেই কোনো সাধ। আকাশ জুড়ে কোটি তারা একটাই তো চাঁদ, সেই আলোতে লাগে ভালো জোছনা ভেজা রাত। জুড়ে কোটি তারা একটাই তো চাঁদ, সেই আলোতে লাগে ভালো জোছনা ভেজা রাত। আমার মনে তুমি প্রিয়, জন্ম ভরে প্রেম দিও, আর তো নেই কোনো সাধ। তুমি আমাকে একটা জামা কিনে দিও, যার রং রজনীগন্ধার মতো সাদা। আমি সারাদিন তোমার নীল ভালোবাসার আবেগ গায়ে জড়িয়ে পাগলের মতো। কি সব বাজে বাজে বই পড়ছিস? বাজে বই মানে? বাজে বই হবে কেন? এই প্রেমের কবিতা আমাদের সিলেবাসে আছে। ইস, কেন যে সব আজে বাজে জিনিস পাঠ্য বইয়ে ঢোকায়? এইসব পড়েই তো ছেলেমেয়েদের মাথা খারাপ হয়। উফ, তুই যা বলিস না ভাইয়া, প্রেম পবিত্র, প্রেম চিরন্তন। প্রেম মানে গ্যাঞ্জাম, প্রেম মানে ঝামেলা। ইস, প্রেমে পড়লে বুঝতে মজা। প্রেম? আমি? আরে গাধা, তুই কোনোদিন আমাদের বাড়িতে কোনো মেয়ে মানুষকে আসতে দেখেছিস? আমার মোবাইলে কোনো মেয়ে ফোন করেছে? হ্যালো মেঘা, বলো। ফুপিনীলার বিয়ে ঠিক করেছে, ড্যাডি দেশে ফিরলেই বিয়ে, কিন্তু আজ থেকে ওর কলেজে যাওয়া বন্ধ। কি বলছো? এই কথা যদি আকাশ শোনে, ও তো আবার সুইসাইড করার চেষ্টা করবে। জানি, আর তাই তো তোমাকে ফোন করলাম। আচ্ছা মেঘা, মোবাইল দিয়ে কথা বলানোর চেষ্টা করে দেখবে? সম্ভব না, কিছুতেই সম্ভব না। নীলার সামনে মোবাইল নেওয়া একেবারে বন্ধ। ওকে, মোবাইল যখন ছিল না তখন মানুষ কি করতো বলো তো? চিঠি লিখতো। গুড আইডিয়া, তুমি আকাশকে চিঠি লিখতে বলো, নীলাকে সেই চিঠি পৌঁছে দেবার দায়িত্ব আমার, আর নীলার চিঠি তোমাকে দেব, সেই চিঠি তুমি আকাশকে পৌঁছে দেবে। ঠিক আছে, তাহলে আজকে আকাশকে চিঠি লিখতে বলবো। চিঠি? চিঠি কি করে লিখবো? ডান হাতে তো কিছুই ধরতে পারছি না। চিঠি ছাড়া নীলার সাথে যোগাযোগের আর কোনো রাস্তা নেই। দোস্ত, তুই আমার হয়ে চিঠিটা লিখে দে না। আমি? এই চিঠি, এই চিঠি লিখেছে আকাশ। এতে হাসির কি হলো? হাসির মানে? বাপ রে বাপ, কি ভাষা! মনে হচ্ছে মধ্যযুগের কোনো নাটকের ডায়লগ। সন্ধ্যা আকাশের পাখিরা যখন নিরে ফিরে যায়, তখন মনে হয় তুমি আমার। অন্যের চিঠি তুমি পড়ছো কেন? তুমি এর মর্ম কি বুঝবে? জীবনে কখনো প্রেম করেছো? প্রেম যার উদ্দেশ্যে চিঠি লেখা,
তাকে দিয়ে দেখো সে কি বলে। নীলা তুই কাঁদছিস, কি আছে চিঠিতে? তুই বুঝবি না আপু, আগে প্রেম কর তারপর বুঝবি। ও মাই গড, এসব কি বলছিস তুই? আসলেই প্রেমে পড়ে তোর মাথা একেবারে খারাপ হয়ে গেছে। আমার একটু উপকার করবি আপু, তুই তো জানিস আমার পড়াশোনা ইংলিশ মিডিয়ামে, কিন্তু আকাশের ইংলিশে অনেক প্রবলেম। তুই বাংলায় একটা চিঠি লিখে দে না আপু। আমি তোমাকে চিঠি পড়তে কে বলেছে তুমি জানো না? একজনের চিঠি আরেকজন পড়তে নেই। বারে আকাশের চিঠি তুমি পড়তে পারলে নীলার চিঠি আমি পড়তে পারবো না? জীবনে কোনদিন প্রেম করেছো? যদি করতে তাহলে বুঝতে পারতে। তার চেয়ে যার চিঠি তাকে দিও। ওকে। আচ্ছা তুমি প্রেমটা কবে করছো? প্রেম কি বলে কয় করতে হবে না, যখন হবে তখন নিজেই টের পাবে। নীলা চিঠি লিখেছে? হ্যাঁ, তাও এই ভাষায়? অসম্ভব, ও তো বাংলায় লিখতে জানে না। তাহলে কি আরবি লেখে? তাহলে ও বুঝেছি, নিশ্চয়ই মেঘা। মেঘা চিঠি লিখে দিয়েছে ওকে। মেঘা, এই পেয়ার কে দুশমন এই চিঠি লিখলো কি করে? কি ভাষা! যে বেটা জীবনে প্রেম করেনি সেও তো এই চিঠি পড়লে প্রেমে পড়ে যাবে। সর্বনাশ, তাইলে এই চিঠি শুভকে দিস না দোস্ত। চিঠি পড়লে যদি শুভ মেঘার প্রেমে পড়ে যায়? বোকার মতো কথা বলিস না, শুভ এই চিঠি না পড়লে উত্তর দেবে কি করে? দে, ভেবেছিলাম চিঠিটা পড়বো না, বাট উত্তর দেবার জন্য পড়তে হচ্ছে। দে দেখি কি লিখেছে। এইবার দেখ কে কার প্রেমে পড়ে। আকাশ, তোমাকে ছাড়া আমি ভালো নেই, যে মরুভূমির বুকে তোমার এক ফোঁটা প্রেমের জন্য তৃষ্ণার্ত। মায়ের শাসনে দেহটাকে বেঁধে রাখতে পারলেও আমার মনটাকে বন্দি রাখতে পারিনি। আমি জানি তুমি আমাকে কষ্ট দিতে চাও না। ইতি তোমার নীলা। নীলা কষ্ট দিতে নয়, বরং তোমার কষ্টগুলো আপন করে নেওয়ার জন্য এই পৃথিবীতে আমার জন্ম। ইউক্যালিপটাসের পাতা যখন ক্ষণিকের বাতাসে নড়ে ওঠে, মনে হয় এই বুঝি তুমি এলে। আকাশের মেঘগুলো যখন নিজের রং বদলায়, মনে হয় তুমি এলে। কখন পাবো তোমায়? তোমায় দেখলে হায় মেঘা, হাজার বছর। এই শুভকে দেখেছিস না তো? বুঝছি, ইঞ্জি ইঞ্জি করে আগাইতেছে, তাই না? আরে পিরিতি কাঠালে রাথা, ও আঠা লাগলে পরে সারে না লাগলে। দোস্ত তোরা তো মেঘা খুঁজতেছে। মেঘা আমাকে? কোথায়? ওই যে শুভকে দেখেছিস। শুভ, শুভ, ইউ স্টুপিড, এই এই ছেলে। আকাশের চিঠির মতো, তাহলে কি আকাশের চিঠি হলো শুভর লেখা? ওর মনে এত প্রেম। এই যে তোমার ডায়েরি। থ্যাঙ্কস। এই নাও তোমার বোনের চিঠি, আর উত্তরটা কিন্তু কাল অবশ্যই নিয়ে আসবে। ওকে বাই। লাইলি মাসে প্রেম শুরু হয়েছে, চল। আমি কিন্তু তোমার চিঠির অপেক্ষায় থাকবো। চিঠির ভাষাটা খুব সুন্দর, তাই না? এক্সিলেন্ট, রিয়েলি ইটস এ লাভলি লেটার। পড়লেই আকাশের জন্য মনটা হু হু করে কেঁদে ওঠে। কি হলো, কোথায় যাচ্ছ? চিঠির উত্তর লিখতে হবে না? থ্যাংক ইউ আপু। কি উত্তর লিখবো আমি এই চিঠির? শুভ, তোমার চিঠির ভাষা যে আমার মন প্রাণে ঝড় তুলেছে, আমি জানি না এই ঝড় কখন থামবে। এর উত্তর লিখতে যে আমি কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। কিন্তু জানো শুভ, তোমাকে নিয়ে আমার মনের আঙিনায় অনেক কিছু ঘুরঘুর করছে,
কিন্তু সত্যি বলতে কি কোথেকে যে শুরু করব সেটাই বুঝতে পারছি না। আমি জানি না পৃথিবীতে কেউ কখনো গছ ফিতায় মেপে প্রেমে পড়েছে কিনা, কিন্তু আমি সত্যি ইঞ্চি ইঞ্চি করে তোমার প্রেমে পড়েছি। আরে ভাইয়া, এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছ? কলেজে। কলেজে? আজ তো সারা দেশে স্ট্রাইক, কলেজে মারামারি হতে পারে। কি বলছিস? হ্যাঁ, এই তো পত্রিকা দেখ। ও নো, আজকে তো মেগা চিঠি নিয়ে আসার কথা। চিঠি নিয়ে আসার কথা? আরে না না, তুই ওসব বুঝবি না, আমাকে আজকে কলেজে যেতেই হবে। আরে যাই রে। ভাইয়া, মেঘা কোথায় যাচ্ছিস? আজ তো হরতাল, বিকেলে আবার তোর দাদি বাইরে থেকে ফিরবে। তারপরেও আমাকে কলেজে যেতে হবে ফুপি, জরুরি ক্লাস আছে, সামনে আমাদের পরীক্ষা না। কিন্তু যাবি কি করে? রিক্সা চলে যাব, হরতাল হলেও তো রিক্সা চলে। কিন্তু? কোনো কিন্তু না ফুপি, আমি শুধু যাব আর আসব। ওকে বাই বাই। আমিও তোমার সাথে মিলনের অপেক্ষায় থাকবো। সে হলি যে আপন রঙে রঙে ভাসালি ভুবন, জানি না কখন কিভাবে তোর অভাবে যায় দিন সঙ্গীহীন, বল না এখন সাজনা কি যে প্রেমে করলি পাগল, জেলে গেলি সুখের আনন্দ। জানি না খুঁজি না তুই
সাজনা জেল গেলি সুখের অনন চুপিসার চলে গেলি মন ভালোবেসে হলি যে আপন রঙে রঙে ভাসালি ভুবন জানি না কখন কিভাবে তোর অভাবে যায় দিন সঙ্গীহীন বল না এখন সাজনা কি যে প্রেমে করলি পাগল সাজনা জেলে গেলি সুখের অনন কেমন আছিস আপু? ভালো। মেঘা দেখে যা তোর দাদি এসেছে। কই? দাদি। কেমন আছিস মা? ভালো, তুমি ভালো আছো? হ্যাঁ। নীলা কোথায়? নীলা ভেতরে আছে। চল 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 আমাকে আরেকটু দাও আপু। নীলার বিয়ের দিন তারিখ ঠিক করেছিস? না না, তুই ঠিক করবি বলেই তো অপেক্ষা করছি। শুধু কি ড্যাডির জন্যই অপেক্ষা? তুমি নীলার কোনো মতামত নেবে না ফুপি? কিসের মতামত? তুমি ভালো করে জানো এই বাড়িতে মেয়েদের বিয়ের দিন তারিখ জানানো হয় শুধু প্রস্তুতির জন্য। বিয়ের ব্যাপারে সব সিদ্ধান্ত এই বাড়ির গার্জেনরাই নেয়। তার মানে আমাদের জীবনে আমাদের কোনো কিছু বলার অধিকার থাকবে না? না থাকবে না। আমরা তোমাদের জীবন নিয়ে যা সিদ্ধান্ত নিব ভালোর জন্যই নিব। আর সেই সিদ্ধান্ত যদি আমাদের জন্য সুখের না হয়? তাহলে কোন সিদ্ধান্ত সুখের হবে? ওই ছোট লোকের ছেলেকে বিয়ে করার সিদ্ধান্ত? যদি তোরা কোনো উল্টা পাল্টা চিন্তা করিস কিভাবে সে চিন্তা মাথা থেকে মুছে দিতে হয় তার উপায় কিন্তু আমি জানি। শুভ, আমার ভালোবাসাকে বাঁচা দোস্ত। জোর করে যে নীলাকে ওর মা বিয়ে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, কিছু একটা কর। রিল্যাক্স বন্ধু, রিল্যাক্স। আমি আছি না, তুই এত ভাবছিস কেন? আচ্ছা মেগা, বিয়ে কবে? দিন তারিখ দু একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে, কিন্তু যা করার আমাদের তাড়াতাড়ি করতে হবে। একজন কান্দে আর একজন হাসে। শুভ, এদিকে আমার পৃথিবী অন্ধকার হয়ে যাচ্ছে আর তুই হাসছিস। হাসছি এই জন্য যে বিয়ের আয়োজন ঠিকই হবে কিন্তু বিয়ে হবে না। কি করে? হ্যাঁ হ্যাঁ, আমি বললাম তো আপনার ব্যাপারটা আমি দেখছি। হ্যাঁ, পরে যোগাযোগ করেন। আরে এই ব্যাগ এখানে কে রাখলো? বেলাল! জিয়াম্মা! পারবে? জিয়াম্মা! জিয়াম্মা! এই ব্যাগ এখানে কে রেখেছে? জানি না আম্মা, মনে হয় বড় সবাই না রাখছে। কিন্তু এনায়েত তো ঢাকার বাইরে, ও আজ দুপুরে ফিরবে। তাইলে ব্যাগ আনলো কে? এটা মাম্মি। আরে ফুপি কি করছো? ফুপি ব্যাগে কি আছে? কি করছো তুমি? কি হয়েছে ফুপি? পত্রিকা দেখছো না? মালিকবিহীন ব্যাগ থেকে সবাইকে সতর্ক করা হয়েছে। ব্যাগে যদি বোমা টোমা থাকে? হোয়াট? আমাদের বাসায় বোমা রাখবে কে? আরে তুমি এদিকে আসো তো, আসো আসো। তুই চুপ কর, আমাকে দেখতে দে। ফুপি
কি গুলশান থানা? কি হবে এখন? থানা আসছে না। সবাই বাইরে কেন? ড্রয়িং রুমে বোম। বোম? মানে কি বলছিস? ড্যাডি, ফুপি সত্যি বলছে। বোম স্কোয়াডে খবর দাওনি? ফোন করেছি বাট এখনো আসেনি। ঠিক আছে, আমি দেখছি। এই তুই যা, যাচ্ছি তো বাবা, যাচ্ছি। যা যা যা। ও শিট, আবার ট্রাই কর, আবার ট্রাই কর। ধরছে না। তাহলে এখন কি হবে? নীলা, আই নীলা, রমজান, রমিক, ধর, ধর ওকে, ধর। নীলা কোথায় যাচ্ছে? নীলা, আপু, নীলা, আপু, আপু, তুমি ঘরে যাও, আমি দেখছি। এই শোন, এই শুভ, আকাশকে বাঁচাও, ড্যাডির লোকেরা নীলা আর আকাশের পিছু নিয়েছে। আকাশ, আকাশ, চল চল চল, উঠো নীলা, উঠো, চলো চলো। চলো আকাশ, আরে আকাশ, চলো গো, গো আকাশ। কি হলো আকাশ? কি হলো এখন? কি হবে আকাশ? শিট, আকাশ নামো, আকাশ এখন নামো। কি হলো? হচ্ছে না তো। চলো আকাশ, চলো, মামা এসে গেছে, মামা এসে গেছে। চলো নীলা, চলো। আকাশ, লীলা, তোরা ভাগ না, শুভ না, না না, ভাগ তোরা না, শুভ এই কোথায় ভাগবে? এই ধরো দে শুভ। শুভ, 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 শুভ
নীলা উঠো উঠো। শুভ শুভ বাবাই শুভ। চুপ, একদম চুপ, সব দোষ তোর। তোর কারণে আজ আমার মান ইজ্জত নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। সাংবাদিক মিডিয়া বিভিন্ন ধরনের প্রশ্ন করে আমাকে নাজেহাল বানিয়ে দিচ্ছে। তুই তোর মেয়েকে মানুষের মতন মানুষ বানাতে পারিসনি। আমার মেয়ে মেঘাকে দেখ, তোর মেয়ের সাথে একই কলেজে লেখাপড়া করে। তারপর কোথায় আমার মেয়ে আর কোথায় তোর মেয়ে? যত সব ঝামেলা। ড্যাডি, যদি আজকে শুভ একটিবার আমাকে বলতো আমাকে সে ভালোবাসে, আমাকে সে জীবন সাথী বানাতে চায়, তাহলে হয়তো আমি ওর সাথেই চলে যেতাম, ঘরে আর ফিরে আসতাম না। ইশিরে আল্লাহ, 30টা দিন তোমার পোলার লেগে বই থাকুন লাগে, আল্লাহর রস্তে আমাকে খাওন দেও। এই ফোন বন্ধ কে, আর এত রাতে কোন থেকে এলি? ফোন বন্ধ করব কেন, চার্জ শেষ হয়ে গেছে। তোর চলা ফেরা কোনো কিছুই তো আমার ভাল লাগবে লাগছে না। তুই কনে কি করস না করস আমার কষ্ট কে? এই তোমার পোলা শিওর কোনো মেয়ে মাইসের পাল্লায় পড়ছে। একবার যদি কোনো গিট্টু মাইন্দা যায় তাহলে কিন্তু খবর আছে। ছি, কি জাতা বলছো, আমার ছেলে এমন হতেই পারে না। না মা, বাবা ঠিকই বলেছে, ভাইয়াকে বিশ্বাস নেই। ইদানিং ভাইয়ার নাম্বারে ঘন ঘন মেয়েদের ফোন আসে। এই চুপ, বাজে কথা বলবি না। বাবা বাবা বাবা, তোমার পুত্র ধনের ফোনে মেয়া মাইনসের ফোন আহে। কবে জানি সকালবেলা ঘুম থেকে উঠে দেহম কার হাত ধরে বাড়ির ভিতরে ঢুকে পড়ছে। মা মা, এই যে তোমার পুত্রবধূ। নাও। অসম্ভব, আমার শুভ কখনো এমনটি করবে না। থাকো তোমার অসম্ভব মিয়া, থাকো। দাঁড়াও মা, শোনো, তুমি ভুল জানো। আজ যদি মেঘা কোনো কারণে বলতো ওর মনের মানুষটা আমি, তাহলে বাবা যা বলেছিল তাই হয়তো আমি করে ফেলতাম। আকাশ এবং নীলা বিদায়। এইবার আমাদের টার্গেট শুভ এবং মেঘা, এই দুজনের মধ্যে আমরা তৈরি করে দেব ইঞ্চি ইঞ্চি প্রেম। ডান। এই শোন, আজকে ক্লাসের পরে তো জানিস কিছু, তুই তো জানিস। আরে না, কিছু মনে নেই। ঠিক আছে, তবে শোন। আচ্ছা, এই রত্না, শুভকে দেখেছিস? শুভকে? হ্যাঁ দেখেছি তো, কিছুক্ষণ আগে থার্ড ইয়ারে রোমানের সাথে পার্কের দিকে গেছে। হোয়াট, রোমানের সাথে? আজ ওর একদিন কি আমার একদিন? আরে দাঁড়া শোন, শুভ যদি রোমানের সাথে কোনো সম্পর্ক করে তাতে তোর কি? তুই শুধু শুধু উত্তেজিত হচ্ছিস কেন? না মানে ইয়ে, আরে কলেজ কি প্রেম করার জায়গা নাকি? ও পেয়েছেটা কি? আমি থাকতে আমার ডিপার্টমেন্টের নামে কোনো বদনাম হতে দেব না, দেখিস। বেদবিধির পথ শাস্ত্র কানা, বেদবিধির পথ শাস্ত্র কানা। এই বাচ্চু, মেঘা কই রে? আর মেঘা, ও তো খরচ হয়ে গেছে দোস্ত। খরচ মানে? থার্ড ইয়ারের পারভেজের সাথে দেখলাম, হেসে হেসে কথা বলতে বলতে পার্কের দিকে গেল। যে মাখামাখি ঢলাঢলি দেখলাম, মনে হয় ওর সাথে ওর ইঞ্চি ইঞ্চি প্রেম হয়ে গেছে দোস্ত রে। অসম্ভব। অসম্ভব মানে? মেঘা কি তোরে কয়ে কয়ে প্রেম করবো নাকি? তুই আর কেডা? আমি কেউ না, কিন্তু তাই বলে কলেজের মধ্যে এরকম খুললাম খুললাম প্রেম? আমি থাকতে এক প্রেম কোনোদিন হতে দেব না। আমি না, ভাই পারবেন। ও মা, কাট গেছে রে। আরে আরে, কি ব্যাপার? সরি মেঘা। আরে শুভম, কি করছো? সরি আমি থাকতাম তাহলে কি করতে? আমি কি তোমার লাইসেন্স করা গাড়ি নাকি, যে তুমি ছাড়া আর কেউ এই গাড়িতে চড়তে পারবে না? সেই প্রশ্ন তো আমারও। রোমানের জায়গায় যদি সত্যি সত্যি আমি হতাম তাহলে কি করতে? আমাকে বকতে, ধমকাতে, নাকি আমার গায়ে হাত তুলতে? ও, তাহলে এই ছিল তোমার মনে, পারভেজের জায়গায় আমাকে পেলে ধোলাই চলতো? আমি হাজারো মেয়ের সাথে প্রেম করব, তুমি কোন অধিকারে বাধা দিতে চাও? যে অধিকারে তুমি মেঘা ভেবে রোমানাকে সরিয়ে দিয়েছিলে সেই অধিকার। তার মানে তুমি আমাকে
আরে বেটা তুই নাটক করিস না, মেঘা তোরে ইঞ্চি ইঞ্চি ভালোবাসে, বুঝছি তোরে নিয়া বাঁধবে মেঘা ভালোবাসার ঘর। মেঘা মেঘা শুনো, ঠিক হয়ে গেছে, প্রেমের মরা জল হে ডুবে না। মেঘা মেঘা, ওরা যা বলেছে তা কি সত্যি? তুমি আমাকে সত্যি ভালোবাসো? আমার দিকে তাকাও, তাকাও বলছি, বলো না। বলতে হবে কেন, তুমি মনে হয় কিছুই বোঝো না। আমার মন যা বলে সেই কথা কি তোমার মনও বলে? শুনতে চাও? তাহলে শোনো। প্রেমিতে পড়াইলি, দিবানা বানাইলি, মন তো মজাইলি, স্বপ্ন আশা ভালোবাসা তোরে দিলে, এ যেন এ যেন এ যেন ইঞ্চি ইঞ্চি প্রেম, আরে এ যেন ইঞ্চি ইঞ্চি প্রেম। এই চিঠি লিখাইলি, প্রেমিতে পড়াইলি, দিবানা বানাইলি, মন তো মজাইলি, স্বপ্ন আশা ভালোবাসা তোরে দিলে, এ যেন এ যেন এ যেন ইঞ্চি ইঞ্চি প্রেম, এ যেন ইঞ্চি ইঞ্চি প্রেম। স্বপ্ন আশা ভালোবাসা তোরে দিলে, এ যেন এ যেন এ যেন ইঞ্চি ইঞ্চি প্রেম, যেন ইঞ্চি ইঞ্চি প্রেম, যেন ইঞ্চি ইঞ্চি প্রেম, যেন ইঞ্চি ইঞ্চি প্রেম। ঘরে থাকা মন উড়াইলি, বুকে আমার উথাল পাথাল সুখে ভরাইলি, স্বপ্ন আশা ভালোবাসা তোরে দিলে, এ যেন এ যেন এ যেন ইঞ্চি ইঞ্চি প্রেম, ও এ যেন ইঞ্চি ইঞ্চি প্রেম। কিছু চিঠি খাইলি, প্রেমেতে পড়াইলি, দিবানা বানাইলি, মন তো মজাইলি, স্বপ্ন আশা ভালোবাসা তোরে দিলে, এ যেন এ যেন এ যেন ইঞ্চি ইঞ্চি প্রেম, এ যেন ইঞ্চি ইঞ্চি প্রেম। কি চিঠি লিখাইলি, প্রেমেতে পড়াইলি, দিবানা বানাইলি, মন তো মজাইলি, স্বপ্ন আশা ভালোবাসা তোরে দিলে, এ যেন এ যেন এ যেন ইঞ্চি ইঞ্চি প্রেম, এ যেন ইঞ্চি ইঞ্চি প্রেম।
Oh, God, burning hot. Damn, girl. Try, take it easy, all right? কি ব্যাপার? টলার আমাদের বাড়িতে? ড্যাডি? আমি জানতে চাই কে এই শুভ? আমি জানতে চাই কে এই ছেলে? যার সাথে মিলে নিলাম করেছি সেই বাড়ির ইজ্জত? ইজ্জত নিলাম করার মতো কোনো কাজ আমি করিনি ড্যাডি। শুভ আমাদের গ্রুপে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। সামনে ওর উজ্জ্বল ভবিষ্যৎ। কিসের উজ্জ্বল ভবিষ্যৎ? ওই শুভর সাথে মিলে তুই আমার নীলাকে আকাশের হাতে তুলে দিসনি? শুভ তোর ড্যাডির লোকজনের সাথে স্টেশনে মারামারি করেনি? তুই আমার নীলার জীবন নষ্ট করে এখন একটা রাস্তার ছেলের সাথে মিশে নিজের জীবনটাও নষ্ট করতে চাস? না ফুপি, আমি কোনো রাস্তার ছেলের সাথে নিজেকে জড়াইনি। ওর বাবা একজন শিল্পপতি। শিল্পপতি? নাম কি ওর বাবার? সাদেক, সাদেক চৌধুরী। সাদেক চৌধুরী? আমার শত্রু সাদেক চৌধুরীর ছেলে শুভ, যার জন্য আমার জীবনটা তছনছ হয়ে গেছে। আমার জন্মশত্রু ছেলের সাথে তুই প্রেম করিস? পৃথিবীতে এত লোক থাকতে তুই আর কাউকে খুঁজে পেলি না? টুকরো টুকরো করে ফেলবো তোকে, তবুও সাদেকের ছেলের সাথে তোর সম্পর্ক মেনে নিব না। কেন নেবে না ড্যাডি? আর এই জন্যই নেব না। ওর একটাই সমস্যা, ও সাদেকের ছেলে। আর সাদেকের ছেলের হাতে আমার ঘরের ইজ্জতের আমি বলি হতে দিব না। ড্যাডি চুপ, একদম চুপ। তোর কোনো কথাই আমি শুনব না। যতদিন পর্যন্ত আমার মনোনীত ছেলের সাথে তোর বিয়ে না হচ্ছে ততদিন পর্যন্ত তুই ঘর থেকে বের হতে পারবি না। আপু, ওকে ঘরে আটকে রাখো। শুভ, তুই আমার মেয়ের দিকে চোখ তুলে তাকিয়েছিস, এবার তোর ডেথ ওয়ারেন্ট আমি নিজেই সাইন করব। আরে সময় মতো তার কি করবে তুমি? কি করেছে শুভ? আরে যে অপরাধ করেছিলে তুমি 20 বছর আগে, সে একই অপরাধ করেছে তোমার ছেলে। তোমার ছেলে আমার মেয়েকে ভালোবাসে। কি শুভ, তোমার মেয়েকে ভালোবাসে? হ্যাঁ হ্যাঁ ভালোবাসে। 20 বছর আগে তুমি আমার ভালোবাসার মানুষকে প্রেম করে কেড়ে নিয়েছিলে আমার জীবন থেকে। যদি নিজের ছেলেকে বাঁচাতে চাও তাহলে তোমার ঘরে তাকে আটকে রেখো। বুলেট মানুষ চেনে না, পরিচয় জানে না, কার গুলিতে কে কখন মারা যায় তার কোনো ভরসা নেই, কথাটা মনে রেখো। বাবা, শাট আপ। ওগো, কি করছো আমার ছেলেকে? চুপ করো, চুপ করো। 10 বছর আগে যদি এই থাপ্পড়টা দিতাম তাহলে ওই এনায়েতের কাছে আমার অপমান হওয়া লাগতো না। ওই এনায়েত আমারে মৃত্যুর হুমকি দেয়। কত বড় সাহস, দুনিয়াতে মেয়ে মাইসের আকাল পড়তায় ও যায় এনায়েতের মেয়ের সাথে প্রেম করবার। এনায়েত মানে? হ্যাঁ হ্যাঁ, সেই এনায়েত যে এনায়েত তোমাকে ভালোবাসতো, যার ভালোবাসা আমি ছিনিয়ে এনে বিয়ে করছি। সে কি করছে জানো? টাকা পয়সা দিয়ে গুন্ডা ভাড়া করছে আমার ক্ষতি করার জন্য। আর সেই এনায়েতের মেয়েকে তোমার ছেলে ভালোবাসছে? এতে আমার দোষ কোথায়? আমি প্রেমে পড়ার আগে কি মেগার বাবার নাম জিজ্ঞাসা করে নেব, জেনে নেব উনি তোমার বন্ধু না শত্রু? হ্যাঁ, তোর জানার দরকার ছিল। তুই জানোস এনায়েত আমার অফিসে আমারে মারার হুমকি দিয়ে গেছে। মেগার বাবার হুমকিকে আমি ভয় পাই না, তার জন্য যে কোনো ধরনের বাধা বিপত্তি অতিক্রম করতে আমি প্রস্তুত। তুই একটা পাগল, না বুঝতে না শুনে তুই জিদ করবা লাগছ? পারবি তুই এনায়েতের গুন্ডার সাথে যুদ্ধ করে থাকতে? পারবি তুই মেগার নিয়ে বাঁচতে? চেষ্টা তো করতে পারি। তুমিও তো মাকে ভালোবেসে বিয়ে করেছ, ভালোবাসার আবেগ তো আমার চেয়ে তোমার বেশি বোঝা উচিত বাবা। শুভ, শুভ, তুই আমার একমাত্র ছেলে, আমি কোনো কিছুর বিনিময়ে তোরে হারাইতে চাই না বাপ। আর মেঘা আমার একমাত্র ভালোবাসা। শুভ, বাপ তোরে আমি হারাইতে চাই না বাপ। আর আমিও মেঘাকে হারাতে চাই না বাবা। শুভ না, ছেলেটার একটু বুঝাও। বাবা, তুমি মিথ্যেই টেনশন করছো। আরে তুমি তো তোমার নিজের ছেলেকে চেনো,
এই শুভ যা বলে তাই করে। তার মানে তুই? হ্যাঁ বাবা, মেঘা আমার হবেই। শুভ আর মেঘাকে পেতে হবে না। কেন? মেঘাকে বাসায় বন্দি করে রেখেছে। কি বন্দি করে রেখেছে? হ্যাঁ, আমি আর রোজ গিয়েছিলাম ওর বাসায় দেখা করতে, ওর ফুপি আমাদের ভেতরেই ঢুকতে দেয়নি, বাইরে দাঁড় করিয়ে নোটগুলো দিয়ে দিয়েছে। শিট, বাট নোটগুলোর ভেতরে মেঘা কি দিয়েছে দেখ, শুভর জন্য চিঠি, এ দেখা তো। মেঘার চিঠি? শুভ, আমাকে ফুপি আর বাবা বন্দি করে রেখেছে, বাইরে বের হতেও দিচ্ছে না। আমি জানতাম না যে তোমার বাবা আমার বাবার এত বড় শত্রু, আর আমার ফুপি আমাকে তার মেয়ের সর্বনাশের জন্য দায়ী করে আমার উপর দিন রাত মানসিকভাবে নির্যাতন করছে। আমাকে তুমি এই নরক থেকে নিয়ে যাও শুভ, আমাকে বাঁচাও, আমি তোমার ভালোবাসায় তোমার সাথে বাঁচতে চাই। ইতি তোমার মেঘা। বেলালটাকে বাজারে পাঠালাম, কোনো খবরই নেই। এই আবার কারেন্ট চলে গেল, এক ঘন্টার আগে আর আসবে না। পারবিন, এই পারবিন। জি আম্মা। কি রে, আইপিএস এর লোককে খবর দিয়েছিলে? হ্যাঁ দিছি তো আম্মা। পারবিন, এই দেখ তো কে এলো। আমি আইপিএস ঠিক করতে এসেছি। এত দেরি হলো কেন? যান তাড়াতাড়ি আইপিএস ঠিক করেন। ব্যাটারির পানি আছে? আছে, নিয়ে আসেন। ঠিক আছে। মেঘা, মেঘা। মেঘা, মেঘা তুমি ঠিক আছো তো? চলো চলো চলো। এখন তোদের হেল্প প্রয়োজন, তোর জন্য জান হাজির, দেখ কি করি। মেঘা, মেঘা, যাস নে ওই ছোট লোকের ছেলের সাথে, যাস নে।
What is this? আপনারা এখানে কেন? আমি আমার মেয়েকে একটা বাজে ছেলের হাত থেকে উদ্ধার করে নিয়ে যেতে এসেছি। Mind your language, mister. এখানে যারা পড়াশোনা করে সবাই আমার সন্তান। সবাইকে আমি সমান চোখে দেখি। আপনি কাকে কি চোখে দেখেন তাতে আমার যায় আসে না। এখানে পড়তে এসে আমার মেয়ে কিডন্যাপ হয়ে গেছে। আমি তাকে উদ্ধার করতে এসেছি এবং সাথে নিয়ে এসেছি আইনের লোক। আইনকে সাথে এনেছেন ঠিকই, কিন্তু আমার অনুমতি নেননি। উপযুক্ত কারণ ছাড়া আমি আপনাদেরকে ভেতরে ঢোকার অনুমতি দিতে পারি না। হোয়াট? আমাদের মেয়েকে কিডন্যাপ করে নিয়ে এসেছে আর আমরা কিছুই বলবো না? অফিসার, আই এম সরি, প্রিন্সিপাল সাহেব ঠিকই বলেছেন। ওনার অনুমতি ছাড়া এখানে আমার করার কিছুই নাই। কাজেই আমরা দুঃখিত, আসি। এই অফিসার, আপনারা আমার মেয়েকে উদ্ধার করে না দিয়ে চলে যাচ্ছেন কেন? অনায়েত সাহেব, গোল গোল, এত জোর গলায় কথা বলবেন না। আপনার বোঝা উচিত আমরা আইনের লোক। শোনেন, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা মানুষ গড়ার কারিগরের জায়গা, এইটা বেআইনি কাজ করার জায়গা না। এটা কোনো রাজনীতির মাঠ না, এটা কোনো স্লোগানের মিছিল না। এবার যাবে। শিওর শিওর, ইয়েস শিওর শিওর। আমার নাম কি? শিওর আলী। হ্যাঁ, আমি 100% শিওর না হয়ে জীবনে কোনো কাজ করি না। থ্যাংক ইউ। পুলিশ ঢুকতে পারবে না, ঠিক আছে, কিন্তু আমার মেয়েকে যদি না পাই তাহলে আমার ক্যাডাররা ঢুকে যাবে আপনার কলেজে, তছনছ করে খুঁজবে আমার মেয়েকে। আপনি কোথায় দাঁড়িয়ে কথা বলছেন তা মনে হয় ভুলে গেছেন মিস্টার এনায়েত। এটা কলেজ এলাকা, ছাত্র ছাত্রীর এলাকা, ওদের রক্ত গরম। ছাত্র সমাজ জাগলে দেশের ক্ষমতার প্লট পরিবর্তন করে দিতে পারে। তাদের সামনে আপনারা ক্যাডাররা কি করবে? Ah!
মেঘা 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 আপু আমার মান সম্মান ধুলাই মিশিয়ে দিয়ে শত্রু ছেলের হাত ধরে ও পালিয়ে যেতে সাহস পেলে কি করে? ড্যাডি শোনো, আমি যদি শুভর না হতে পারি আমি মরে যাব, তবু অন্য কারো হব না। তুই জিদ দেখাস, তোর এত বড় সাহস, তুই আমাদেরকে জিদ দেখাস? তোর জিদ কিভাবে কমাতে হয় তা আমরা ভালো করে জানি। কি করবে, কি করে মেরে ফেলবে, মেরে ফেলবে আমাকে? হ্যাঁ হ্যাঁ, তোকে আমি মেরে ফেলবো, তোকে আমি টুকরো টুকরো করে কেটে ফেলবো, তবুও শত্রু ছেলের সাথে তোকে মিশতে দেব না। কেন মিশতে দিবে না? আমি আমার শুভর কাছে যাব, শুভর কাছে যাব। শুভর চেহারা তুই আর কোনোদিনই দেখতে পাবি না। চলো আপু, চলো। ড্যাডি বন্দি থাকবি, তাও শুভকে পাবি। দরজা খোলো ড্যাডি, দরজা খোলো ফুপি, আমি আমার শুভর কাছে যাব, আমি আমার শুভর কাছে যাব। আতিক, আমার শুভর কোনো খবর পাইলে? কি কইলে? তাইলে আকাশের রেণু যায় নাই, তাইলে আমার শুভ গেল কই? হগো হগো, আমার মন যেন কেমন করছে। শুভ তো কখনো এত রাত পর্যন্ত বাইরে থাকে না, তাছাড়া ও যেখানেই থাকুক ও তো ফোনে যোগাযোগ করার কথা। ভাইয়ার নাম্বার এখনো বন্ধ। তাইলে আমার পোলাটা গেল কই? সবার একটাই কথা, কলেজ থেকে এনআইতে লোকজন ভাইয়ার পিছু নিয়েছিল, তারপর আর কেউ কিচ্ছু জানে না। হ্যালো আকাশ, কি কইলে? মেঘা মেঘা কো বাড়িতে ফিরত আইছে? হেনায়েত নিশ্চয়ই প্রতিশোধ নিতে চাইছে। তুমি এক্ষুনি যাও, তুমি আমার ছেলেকে আমার বুকে ফিরিয়ে নিয়ে এসো। তুমি এক্ষুনি যাও, এক্ষুনি যাও, এক্ষুনি যাও। যাইতেছি আমি। এনায়েত যখন এনায়েতের মেয়ের খুঁজে পাইছে, আমার শুভরে আমি যেমনে পারি যেমনে পারি খুঁজে বাইর করে নিয়ে যাও। আমার শুভ। স্যার, আমার কথা শুনুন। রাখ তোর কথা। স্যার, এই এই দাঁড়া, ওই কোথায় যাচ্ছে? কি হচ্ছে স্যার? আমার কথা শুনুন স্যার। এনায়েত, এনায়েত, ওই এনায়েত, ওই আমার শুভ কই? শুভর খোঁজ আমি আমি জানবো কোত্থেকে? তোর ছেলের খোঁজ তোরই তো রাখার কথা। আমার পুলা কালকে বাইর যায় নাই, মেঘারে কলেজ থেকে নেওয়ার পরে আমার পুলারে কি করছো? আয় বেটা, তোর ছেলে তো কচ্ছে খোকা নয়, কেউ চকলেট দিয়ে ভুলিয়ে নিয়ে যাবে, দেখ কে কোনো মদ কাজার আসরে পড়ে আছে, যা। ওই আরে, ওই কি করলি তুই? আমার পুলা মদ খুন না, তুই প্রতিশোধ নেওয়ার লেগে আমার পুলারে গুম করছ। আয় বেটা, যা, দারোয়ান দারোয়ান এই ছোট লোকটাকে বের করে দে। তুই আমার পুলারে গুম করছ, তুই আমার পুলারে ফিরত দে, নাইলে তোরে আমি গুম করে ফেলাম। তোর ছেলেকে আমি গুম করিনি, নিজে নিজের ছেলেকে গুম করে আমাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছিস। সাদে আমার সাথে রাজনীতি করার চেষ্টা করিস না। এই আমার শুভর যদি কিছু হয় তোরে আমি ছাড়ুম না, তোরে আমি একদম খুন করে ফেলাম। খুন, এই কান খুলে শুনে যা, মেঘার বিয়ে না হওয়া পর্যন্ত আমি তোর শুভর কোনো খবর জানতে চাই না। আগে আমার মেয়ের বিয়ে হবে, তারপর ভাববো তোর ছেলের কথা। জবাব হট। ওই আনেত, আমিও তোর দেখে নিব কত দানে কত সাইল। জবাব সাদেক, তোকে আমি দেখে ছাড়বো,
দেখে ছাড়বো। এরা ছিলকে ফোন করেছে, সেটা আপনাকে দেখতে হবে। এরা কে আরেস্ট করুন। শালা, এটা আইনের জায়গা। কি যেন বললেন, আপনি কি 100% শিওর যে এনায়েত সাহেব আপনার ছেলেটা গুম করছে? ইয়েস ইয়েস স্যার। কুল কুল, কিন্তু কতটুকু ইয়েস? 100% না 50%? রাখেন আপনার 100% আর 50%। শুনেন, আমার শুভ এনায়েতের মেয়ারে নিয়ে পালাইতে চাইছিল। এনায়েত কি করছে জানেন? এনায়েত করছে তার ভাড়াটিয়া গুন্ডা দিয়ে তার মেয়ারে বাইট নিয়ে গেছে আর আমার শুভরে গুম করছে। ভালো ভালো, এরকম গল্প আমি ছোটবেলায় শুনেছি, বনহুর কিংবা মাসুদ রানা সিরিজে এইরকম গুম হওয়ার ঘটনা ছিল। আচ্ছা, এনআইতে যে শুভরে গুম করছে তার কোনো তথ্য বা প্রমাণ আপনার কাছে 100% আছে, নাকি মাইশারটা শুইনা পকেটে নিয়ে ঘুরতে আছে? এই দিন দুনিয়ায় আমার কোনো শত্রু নাই, শত্রু একটাই, ওই এনআইত। এনআইত কি চায় জানেন? ওর মেয়ের জীবন থেকে আমার ছেলের সরাই দিতে চায়। সে কলেজ পর্যন্ত মাস্তান বাহিনী নিয়ে গিয়েছিল শুভকে মারার জন্য, তা আপনি নিজ চোখে দেখেছেন। ওই এনায়েত আর তার লোকজন শুভকে ধরার জন্য তার পিছু নিয়েছিল, তারপর থেকে শুভ নিখোঁজ। গুড, শুনেন সাদিক সাহেব, এনায়েত সাহেব আমার আত্মীয় না আর আপনিও আমার ফোন না, এটা তো 100% শিওর। কাজী, এনায়েত সাহেবের মতো গণ্যমান্য লোকের ব্যাপারে আমি উপযুক্ত প্রমাণাদি ছাড়া ডায়েরি লিখতে পারবো না। বা 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 বা, কত সুন্দর কথা! আমার ছেলে গুম হয়ে গেছে গা, আর আপনি এই চেয়ারে শুভসুনির মতো হাত পা গুটিয়ে বসে থাকবেন, এটা তো হইব না। আই এম সরি, 24 ঘন্টা পার না হলে আমি কোনো মিসিং পার্সনের ডায়েরি নিতে পারব না। আমি শিওর আলী, আমি 100% শিওর না হইয়া কিসিং বলেন আর মিসিং বলেন কোনো ডায়েরি আমি শিওর হয়ে লিখতে পারবো না। তাহলে কি করবেন আপনারা? অপেক্ষা করেন, কখন আমার সন্তানের লাশ পাওয়া যাইব? আপনি যা ইচ্ছে তাই বলতে পারে, কিন্তু আমরা নিয়মের বাইরে তো যাইতে পারবো না রে ভাই। কিন্তু আমরা পারবো, শুভর জন্য প্রতিটি কলেজে কলেজে আন্দোলন গড়ে তুলবো, এটা আপনি 100% শিওর থাকবেন স্যার। ছাত্র সমাজকে জাগিয়ে তুলবো, বাধ্য করবো এনায়েতকে শুভকে বের করে দিতে। তাই কর তোরা, ওই আয় আয়। কি ঝামেলার কেস, ছাত্র সমাজরে জায়গায় তুলতাছে, শেষে না শিউর আলি শিউর বিপদে পড়ে যায়। এক কাপ দুধ দিয়া গরম চা বানায় নিয়ে আসো, খুব বেশি চিনি দিবা, যাতে খাইবার সময় আমার 100% মনে হয় আমি সানা শরবত খাইতেছি। এস স্যার, সব কলেজে পাঠা। এই দিছিস তুই? দে তুই দে, চালিয়ে যাও। এই মেরা তাড়াতাড়ি করো। এই ঝর্ণা, লীনা, বর্ষা, ওরা সব পড়াতে ঢাকা ইউনিভার্সিটিতে। এনআইটির চামড়া তুলে নেব আমরা, এনআইটির চামড়া তুলে নেব আমরা, শুভর কিছু হলে জন্মে এখন ঘরে ঘরে, এনআইটির চামড়া তুলে নেব আমরা, শুভর কিছু হলে জন্মে এখন ঘরে ঘরে, শুভর কিছু হলে জন্মে এখন ঘরে ঘরে, এনআইটির চামড়া তুলে নেব আমরা, এনআইটির চামড়া তুলে নেব আমরা, শুভর কিছু হলে ঘরে 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 ঘ
আমরা যুবর কিছু হলে তুমি আগুন ঘরে ঘরে এনায়েতের চামড়া তুলে দেব আমরা। হ্যালো পুলিশ স্টেশন, ছাত্ররা আমার বাড়ি ঘিরে আন্দোলন করছে, মিছিল করছে, আমি নিরাপত্তাহীনতা ভুগছি, প্লিজ আপনারা একটু আসুন আসুন। যুবর কিছু হলে তুমি আগুন ঘরে ঘরে এনায়েতের চামড়া তুলে দেব আমরা। যুবর কিছু হলে তুমি আগুন ঘরে ঘরে বেলাল পারবিন তাড়াতাড়ি আমাদের লোকজনদের খবর দে যা। যুবর কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে এনায়েতের চামড়া তুলে নেব আমরা। যুবর কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে যুবর কিছু হলে এনায়েতের চামড়া। আপনাদের সমস্যাটা কি? সমস্যা এলো এনায়েত আমাদের বন্ধু শুভকে গুম করেছে, এনায়েতের চামড়া। আমাদের এই আন্দোলন কতক্ষণ চলবে? আমাদের বন্ধু শুভকে উদ্ধার করতে না পারবো ঠিক ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আমাদের বন্ধু শুভকে আমরা চাই, এনায়েতের চামড়া, এনায়েতের চামড়া। আমরা আমাদের বন্ধু আগুন চাই, আগুন চালাই দেব ঢাকা সিটিতে। আপনারা দেখছেন ছাত্রদের আন্দোলন, তাদের বন্ধু শুভকে উদ্ধারের জন্য। তাদের অভিযোগ নেতা এনায়েত তার ভাড়াটে বাহিনী দিয়ে শুভকে গুম করেছে। শুভকে উদ্ধার না করা পর্যন্ত তাদের এই আন্দোলন চালিয়ে যাবে বলে আমরা শুনি। এনায়েত শুভ কোথায়? বিশ্বাস করুন লিডার, আমি শুভর কথা কিচ্ছু জানি না। এনায়েত ব্যাপারটা কিন্তু আমার আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। বাইরে যারা স্লোগান দিচ্ছে তাদের তুমি চেনো, ওরা যদি খেপে যায় তাহলে কি করবে জানো তো? তোমার বাড়ির প্রতিটি ইট খুলে ফেলবে, সময় থাকতে তুমি শুভকে বের করে দাও। নেতা আপনাকে কি করে বুঝাবো, শুভকে আমি গুম করিনি। ঠিক আছে, আমার কথা যখন শুনলে না তখন আমি আর তোমার সাথে নেই। কিন্তু কোত্থেকে ফেলে দিব শুভকে? খালি শুভ শুভ করো, শুভ কোথায় আমি জানি না, বিশ্বাস করো। মিস্টার এনায়েত, অফিসার অফিসার ওরা বলছে। হোল্ড মিস্টার এনায়েত, যদি শুভ আপনার হাতে বন্দী হয়ে থাকে তাহলে আপনি তাকে ছেড়ে। বিশ্বাস করুন অফিসার, আমি শুভকে গুম করিনি, ওরা। হোয়াইট, আপনাকে আমি শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, যদি শুভর গুমের সাথে আপনি জড়িত আছেন এমন কোন প্রমাণ আমাদের কাছে আসে আমি 100% শিওর আপনি ফেঁসে যাবেন। আমি আরো 100% শিওর আইন কিন্তু আপনাকে ছাড়বে না। গুড বাই। ড্যাডি শুভ কোথায়? আমি জানি না, বিশ্বাস কর। না আমি বিশ্বাস করি না, বলো শুভ কোথায়। আপু ওকে এখান থেকে চলে যেতে বল। না আমি যাব না, আমি শুভর কাছে যাব, তুমি শুভকে ফিরিয়ে দাও। পারবিন পারবিন? এদিকে আয় মা, মেঘাকে উপরে নিয়ে যা। আয় না ফাহেন, তুমি শুভকে কোথায় লুকিয়ে রেখেছো? শুভকে ফিরিয়ে দাও ড্যাডি, শুভকে ফিরিয়ে দাও, আমার শুভকে ফিরিয়ে দাও, আমি আমার শুভর কাছে যাব। নিয়ে যা বলছি, শুভকে ফিরিয়ে দাও বলছি। দারুণ চাল চলেছিস, শুভকে গুম করার আইডিয়াটা চমৎকার। যতই ওরা মিটিং মিছিল করুক শুভকে আর পাবে না। শুভ শুভ শুভ, আর কতবার বলবো আমি শুভকে গুম করিনি করিনি। তাহলে কে গুম করলো শুভকে? You think you are so smart, aren't you? Nobody can get out of my cage. যতই চেষ্টা করি শুভ, বাঁধন খুলে তুই কোথাও যেতে পারবি না। কে তুই? কাপুরুষের মতো কথা বলছিস কেন? সামনে এসে পারলে নিচে চেহারা দেখা। তুই? Yes, yes, Mr. 60 Second, one and only dollar, and that's me. প্রতিটি জায়গায় প্রতিটি মুহূর্তে আমি তোর কাছে হেরে গেছি, এখন আমার জেতার পালা। I will win this time, I will! তুই আমাকে বন্দি করে রেখেছিস কেন? কি চাস তুই? চাই প্রতিশোধ, প্রতিটি ক্ষেত্রে আমি তোর কাছে হেরে গেছি, কিন্তু
তুই এবার চোখ দিয়েছিস আমার মেঘার দিকে? চিমটা মারা তোর চোখ দুটো আমি টান্দা ছিঁড়া ফেলামো। মেঘা তোর? হ্যাঁ হ্যাঁ মেঘা আমার। তুই একটা পাগল, তোর এই প্রেমের কথা মেঘা জানে? জানে না। জানবে কি করে? আমার ভালোবাসা প্রকাশের আগেই তুই আমার মেঘাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। মেঘা আমার ছিল, আমারই থাকবে। না না না, মেঘা আমার, আমি মেঘাকে তোর জীবন থেকে চিরদিনের জন্য মুছে দিব। ইয়েস, আই উইল ব্রেক ইয়োর বোনস, ইউ ডেড, ইউ ইউ গেট ইট। আমার হাত পা বেঁধে আমাকে অত্যাচার করে বাহাদুরি করছিস? যদি ক্ষমতা থাকে তো হাত পা গলে দে। হেই চুপ, একদম চুপ। খুলবো, তখনই খুলবো যখন মেঘা হবে আমার। কাম অন গাইস, বিট ডেথ, ইয়া ডু ইট। My body, my wonderful, so how you do, baby, such a fool. So grab your gun and pull the trigger, my Vici Vici ram so much bigger. That's true.
be what you gotta say. আঙ্কেল, আপনার জন্য যেটা অসময় আমার জন্য সেটা সুন্দর সময়। আপনি তো অনেক আগে আমার ড্যাডির সঙ্গে আমার আর মেঘার বিয়ের কথাবার্তা পাকা করে রেখেছেন, তাহলে বিয়েতে আপনার আপত্তি কোথায়? What are you thinking? What is your problem? তুমি তো জানো শুভকে নিয়ে আমি একটা ঝামেলার মধ্যে পড়েছি। মেঘা শুভ শুভ করে পাগল, আমি শুভকে গুম করেছি ভেবে সে নিজের উপর অত্যাচার করছে। এর মধ্যে বিয়ের কথা বললে হিতে বিপরীত হতে পারে। কোনো কিছুই বিপরীত হবে না আঙ্কেল, ডোন্ট ওয়ারি টু মাচ। আপনি শুধু আমাকে 5 মিনিট মেঘার সঙ্গে কথা বলতে দিন, আই প্রমিস ইউ সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। মানে তুমি কি করে? আমি কি করে কি করব সেটা আমার ব্যাপার। আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমি এক্ষুনি মেঘার সঙ্গে 5 মিনিটের জন্য কথা বলতে চাই। তুমি তুমি এখানে কেন? কি দেখতে এসেছো? রিল্যাক্স, কাম ডাউন। Do me a favor, next time do not raise your voice on me. আর বন্ধু কি বন্ধুর সঙ্গে দেখা করতে আসতে পারে না? আমি তোমার কাছে এসেছি শুভকে নিয়ে কথা বলতে। শুভ? তুমি জানো শুভ কোথায়? জানি মানে? অবশ্যই জানি। আরে আমিই তো শুভকে গুম করে রেখেছি। কি? কি বলছো? তুমি? What do you think, মেঘা? তোমার ইঞ্চি ইঞ্চি প্রেম পাবার আশায় আমি সারাটি জীবন তোমার পিছে ঘুরঘুর করে ঘুরেছি। আর ভাব করবে আমার সঙ্গে প্রেম করবে ও শুভর সঙ্গে? আই ডোন্ট থিংক সো। হোয়াট ইউ থিংক আই শুড ডু? এনিওয়ে, তাই বাধ্য হয়ে শুভর একটি ভিডিও ক্লিপ দেখাচ্ছি। ডু নট বি আপসেট, ইউ নো হোয়াট, জাস্ট টেক এ লুক। ইউ গেট ইট? হাউ আর ইউ ফিলিং নাও, লুজার? শুভ, শুভ, কিপ মাই ফোন ব্যাক। যতই তুমি চিৎকার করো শুভ শুনতে পাচ্ছে না, আর শুনতে পাবেও না যদি তুমি আমাকে বিয়েতে সম্মতি না দাও। ইউ সি মেঘা, আই রিয়েলি ডু লাভ ইউ। কিন্তু আমি তোকে ভালোবাসি না, আমি শুভকে ভালোবাসি। আই লাভ শুভ। ক্যান ইউ হিয়ার মি? আই লাভ শুভ। প্লিজ মেঘা, লিসেন টু মি। শুভর ভালোবাসা তোমাকে ভুলে যেতে হবে। আমি প্রতিজ্ঞা করছি আমি তোমাকে এমন ভালোবাসা দেব যে শুভর কথা তোমার কখনোই মনে থাকবে না। আমার শুভকে তুই ছেড়ে দে প্লিজ, আমি তোকে অনুরোধ করছি, আমার শুভকে তুই ছেড়ে দে। ওকে মেঘা, প্লিজ লিসেন টু মি। দেব, সবকিছু তোমার উপর নির্ভর করছে। শুভকে বাঁচাতে হলে তোমাকে হতে হবে আমার স্ত্রী। না না না, ইম্পসিবল। না, ইউ মিন নো? ওকে, তাহলে শুভকে শেষ করে দিতে বলি। হ্যাঁ, আমি বিয়ে করবো, তোমাকে বিয়ে করবো। আমি এক্ষুনি ডাডিকে বলছি আমি তোমাকে বিয়ে করতে রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কিসের শর্ত? শুভকে ছেড়ে দিতে হবে। শুভ যেদিন নিজের বাবা মায়ের কাছে ফিরে যাবে আমি সেদিনই তোমাকে বিয়ে করব। রিয়েলি? হোয়াট আ জোক! আমি তোমাকে বিশ্বাস করলেও তোমার প্রেমকে করি না। যতক্ষণ তুমি আমাকে বিয়ে না করবে ততক্ষণ তোমার ড্যাডি আমার কাস্টডিতে থাকবে, জাস্ট লাইক এন ইনস্যুরেন্স। আমাদের বিয়ে হবে, তারপর তোমার ড্যাডির মুক্তি। ওকে? শুভ, শুভ। তোমরা তোমরা কারা? আরে আরে আরে, এই এই তোমরা কারা? তোমরা আমার ভাইয়ের মাথায় আঁচ ধরেছো কেন? এই পারবিন, এই পারবিন, পুলিশকে ফোন কর। ফোন করতেছি। Relax, auntie, relax. Just calm down. শ্বশুর আব্বাকে নিয়ে গেলাম, কোনো চিন্তা করবেন না, don't worry. আমার কাছে উনি অনেক ভালো থাকবে। আরে বিয়েটা হয়ে গেলেই শ্বশুর আব্বাকে আমি সসম্মানে ফিরিয়ে নিয়ে আসবো। মানে তুই আমার ভাইকে জিম্মি করে মেঘাকে বিয়ে করতে চাস? What do you think? What possibly I could do? কি করবো বলুন? চেয়েছিলাম শুভকে ব্যবহার করতে, কিন্তু মেঘা শুভকে মুক্তি না দিলে সে আমাকে বিয়েই করবে না। তাই বাধ্য হয়ে দ্যাটস ওয়াই শ্বশুর আব্বাকে জিম্মি করে ইনস্যুরেন্সের ব্যবস্থা করলাম। এই, তাহলে তুই সেই রাবিশ ময়লার ডাস্টবিন? দালাল, তোর এত বড় সাহস, তোকে হোয়াট
think? থানা পুলিশকে ফোন করবেন? থানা পুলিশকে ফোন করলে শুভ আপনার ভাইকে লাগে আপনার বুকে গুলি করে দেব। বুম গাইস, লেটস মুভ, কাম অন। ফুপি, নিজের ভালোবাসাকে বাঁচানোর জন্য তুই এত বড় কোরবানি দিলি। এছাড়া শুভকে বাঁচানোর আর কোনো পথ খোলা ছিল না ফুপি। আমার যত কষ্টই হোক, কিন্তু আমার জন্য শুভর কিছু হলে নিজেকে আমি ক্ষমা করতে পারবো না ফুপি, ক্ষমা করতে পারবো না। ও গড, ইজ দিস ক্রেজি ম্যান, I'm going to die, yo! Oh, God! So hilarious! I'm going to die! Dalal! Tui jodi tor bhalo chash, tahole amake chhere de! Oh, really? I'm so scared! Oh, I'm going to die! So scared! Hey! Chhere dibo tokhoni! Jokhon amar shob kaj shesh hoye jabe! Tui amar meyeke biye korbi! সে আশা তোর কোনোদিনই পূরণ হবে না। হবে, অফ কোর্স হবে ফাদার ইন ল, দেয়ার ইজ নো সাচ ওয়ার্ড, নো ইন মাই বুক। আগামী কালই আমি আপনার মেয়েকে বিয়ে করছি, আর বিয়েটা হয়ে গেলেই আমি আপনাকে সসম্মানে ছেড়ে দিব। বাই শ্বশুর আব্বা, বাই বাই। আমার করলো শুভ, শুভ বাবা মার কথা কো, কথা কো আমার সাথে শুভ, শুভ কথা বল বাবা, শুভ মা। শুভ আমার তরে অবস্থা কি করছে বাপ? তাগো সিনস, এই অত্যাচার তোর উপরে কেমনে করছে? তুই তাগো নাম ক সিনস। আমাকে বন্দি করে মেঘাকে বিয়েতে রাজি করিয়েছে, আমি যাব মেঘার কাছে। না বাবা না, তুই অসুস্থ, আমাকে যেতে দাও, না হলে মেঘা হারিয়ে যাবে আমার জীবন থেকে। বাবা মার এরকম করে না শুভ, আমি সব ঠিক করে দেবো। এই পুরানা কেউ করে করো বাবা, আমাকে ছেড়ে দাও, তুমি শান্ত হও বাবা। শুভ আমাকে যে করি হোক মেঘার বিয়ে ঠেকাতে হবে। শুভ, শুভ তুই শান্ত হও বাবা, প্লিজ বাবা আমাকে ছেড়ে দাও। শুভ কষ্ট বাবা, প্লিজ বাজান যাচ্ছে। শুভ, 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 শুভ। মেঘা, তোমাকে আর বিয়ে নাটক করতে হবে না। আমি জানি ওই ডলার আমাকে জিম্মি করে তোমাকে বিয়েতে রাজি করিয়েছে, কিন্তু আজ আমি মুক্ত মেঘা। তোমার আর ডলারকে বিয়ে করার কোনো প্রয়োজন নেই, তোমাকে এক্ষুনি আমি সাথে করে নিয়ে যাব, এসো। না না না, মানে
নিজেকে যে ডলারের হাত থেকে রক্ষা করতে পারে না, সে আমাকে রক্ষা করবে কি করে? মেঘা, ডলার আমার চোখ খুলে দিয়েছে শুভ। আমি বুঝতে পেরেছি ও তোমার চাইতে আমার জন্য অনেক যোগ্য জীবনসাথী। তুমি যতই গায়ে হাত তুলো শুভ, কিন্তু আমি যা বলেছি সেটাই ঠিক, যে সত্যটা আমার ড্যাডি অনেক আগেই বুঝতে পেরেছিল, আর আজ বুঝতে পেরেছি আমি। আই এম সরি শুভ, তোমার মতো দুর্বল পুরুষকে আমি ভালোবাসতে চাই না। তাছাড়া তাছাড়া তুমি আমার ড্যাডির শত্রু ছেলে। তুই আমাকে ভালোবাসিস না? ভালোবাসিস না আমাকে? ছাড়ো শুভ, লাগছে। বেশ, হিসাব নিকাশ করে হয়তো তুই আজ আমাকে ফিরিয়ে দিচ্ছিস, কিন্তু মেঘা তো জেনে রাখিস, এই শুভ কোনো চোখ বিয়োগের অঙ্ক করে তোকে ভালোবাসেনি। এই শুভ তোকে অন্তর দিয়ে ভালোবেসেছিল, তোকে নিয়ে চিরদিন বেঁচে থাকার স্বপ্ন দেখেছিল, কিন্তু সেই স্বপ্ন তুই তুই নিজের হাতে ভেঙে দিলি। তুই বিয়ে করতে চাস, করে ফেল, কিন্তু এই মেঘা ছাড়া শুভ বেঁচে থাকবে না। একদিকে তুই ডলারকে বিয়ে করে কবুল বলবি, আরেকদিকে শুভ তার নিজের জীবন দিয়ে দেবে। এই শুভ মিথ্যে বলছে না সত্যি বলছে তা বোঝার জন্য তোর নিজের মোবাইলটা অন করে রাখিস। যেতে দে ওকে, সরে যা তোরা। Come on, Kazi Shab, hurry up! Let's go, boys, come on! Shubho! Shubho! Hey, Shubho! Shubho, kothay? Hey, ki? Tora kothay thakish? Kane kam shunish taki? Shubho kothay? I see lo, babi bhagaye dise. Good, I like it. Very good. Good boy. Are, Kazi Shab, ar deri kore labh nei. আপনি বিয়ের কাজ শুরু করুন। লেখাপড়ার কাজ আমি করেই রেখেছি, এখন শুধু মেরে এদিন নেওয়া বাকি। মাই ডিয়ার বি লাভিং আনচি, শুভ কাছে দেরি করে আর কি লাভ, আপনি প্লিজ মেঘাকে নিয়ে আসুন। ঠিক আছে, নিয়ে আসছি। ওকে, গ্রেট, থ্যাংক ইউ আনচি। মেঘা, চল মা, চল চল চল। শুভ, শুভ, চল। মেঘা, আমি এই মুহূর্তে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি তোমার মুখ থেকে কবুল শব্দটা শোনার জন্য। বস। What you think? You're a better player than me? I'm a better game player, baby. কাজী সাহেব, তাহলে যান, কাজটা সেরে ফেলুন। জি জি, থ্যাঙ্কস। আল্লাহ, আপনি মোসাম্মাত রুখসানা এনায়েত? কাজী তোমার এজিন নিতে গেছে, কিন্তু আমি নিজের কানে শুনতে চাই তুমি ডলারকে বিয়ে করছো। তুমি কবুল বলছো কেন জানো? একদিকে তুমি কবুল বলবে, আরেকদিকে রানিং ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়বো আমি। অবশ্য তাতে তোমার কিছু যায় আসে না, ভালোবাসার মানুষকে ভুলে তুমি তোমার স্বামীর সাথে সংসার করবে। কিন্তু কিন্তু ভালোবাসা ছাড়া এই শুভ বাঁচবে না। বলুন মা, আপনি রাজি আছেন? What's wrong মেঘা? কাজী সাহেব যা বলতে বলছে তা বলছো না কেন? Come on, বলো কবুল মেঘা, please. তুমি ডলারকে বিয়ে করে সংসারী হয়ে যাও, ভুলে যাও আমাকে, কিন্তু এই শুভ ভুলতে পারবে না মেঘাকে। বারবার এই শুভর মন ছুটে যাবে তার মেঘার কাছে।
বলুন মা কবুল। আরে what's wrong? মেঘা মেঘা ফুটা কেটে দিল, ভালোই করেছে। হয়তো ফোন লাইনে রেখে কবুল বলতে চাইনি। ওকে ওকে মেঘা, ভালোই করেছো মেঘা। এই শুভ হয়তো তোমার মুখের ওই শব্দটা শুনতে পারতো না, পারতো না মেঘা। বিদায় ভালোবাসা, বিদায়। শুভ না, শুভ। আরে আরে শুভ কোথায় যায়? মেঘা স্টপ, হোয়াট ইজ দিস? স্টপ স্টপ মেঘা। What do you think you're going to hide? I'm going to find you. I'm going to find you and kill you. Bidai prithibi, bidai. Bidai bhalobasha. Bidai megha. Bidai. মেঘা তুমি? ডলার আমার পেছনে আসছে। ডলার? না না শুভ, ডলার আমার ড্যাডিকে জিম্মি করে রেখেছে। আমি যদি বিয়ে না করি তাহলে আমার ড্যাডিকে মেরে ফেলবে। আরে এখানেই তো ছিল, আরে কোথায় গেল? এখানেই তো ছিল, খোঁজ। এই তোরা খোঁজ ওদিকে, এই তুই খোঁজ। Yeah!
ড্যাডির কাছে যাও। মেঘা, ড্যাডি, খারা এমন রাগে সস।
আপু, আপু, দিনা, তুই, আপু চলো আমরা যাই। দিনা, আপনি কি 100% শিওর যে আপনি পুরো মহল্লা ঘেরাও করে ফেলেছেন? 100% শিওর স্যার। গুড। আপনি কি 100% শিওর যে দুই চারটা লাশ এখানে পড়ে রয়েছে? 100% শিওর স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও ইউ স্যার, হ্যাঁ ওইটা আমার পোলা, আমার বাজান, বাজান। শাট আপ! আমার বাজান, আমি তোমার একটা মিশন নিয়ে আইছি, আমার বাজান, আমার বাজান। আপনি 100% শিওর? শিওর স্যার। ওকে, ওয়েট ওয়েট, এই নিয়ে চল। তুমি খুব ভালো করে জানো আমার দুরানি জীবনে কোনো কাজই আমি 100% শিওর না হয়ে করি না। আমি 100% শিওর তোমার কোনো দোষ নাই, কিন্তু ওই যে আইনের মারফত যা মাঝে মাঝে শিওর না হয়েও 100% শিওর হয়ে যায়, সুতরাং আমি এখন 100% শিওর হয়ে বলতে পারি তোমাকে আমার সাথে থানায় যাইতে হবে। দাঁড়ান অফিসার, এই নাটকের মূল ক্রিমিনাল ওই ডলার। ডলার? ডলার? আপনি 100% শিওর? হ্যাঁ আমি 100% শিওর। ডলার পাউন্ড দিনা? আরে আরে কিসের ডলার? আমি বিয়ে পরে ডলার নেই, আরে খালি খালি মাথাটা ফাড়াইলাম, পাটাও ভাঙাইলাম, পুলিশ কেন? অফিসার, ইয়েস স্যার, শিওর যখন হইছি আরে ওবাইন্দালন। ইয়েস স্যার। মব আসা। শুভ, শুভ বাবা। হ্যাঁ বাজান। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই আদালত সন্দেহাতীতভাবে নিশ্চিত হয়েছে যে আসামি শুভ আত্মরক্ষার্থে এবং একজন দেশবরেণ্য ব্যক্তিত্বকে ক্রিমিনাল ডলারের কবল থেকে মুক্ত করার জন্য নিজের হাতে আইন তুলে নিয়েছে। তাই এই আদালত শুভর প্রতি ক্ষমাসুন্দর দৃষ্টি প্রদর্শন করে নিজের হাতে আইন তুলে নেবার জন্য তাকে সর্বনিম্ন 6 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল। তুই আমার পিছে লাগিয়ে থাকছো, আমি তোর পিছে লাগিয়ে থাকছি, তুই আমার কুতাইছো, আমি তোর ধাক্কাইছি, ক্ষতি কার বেশি হয়েছে তোর? তখন তো সুদ নিয়ে পারস নাই, এখন মেয়ে বড় হয়েছে, মেয়ের আমার পোলার পিছে লাগাই দিস। এক কাম কর, আমি আর তুই মিলে যাই, পক দুজনে মিলে দিই। আগে শত্রুতার বন্ধন ছিন্ন করতে হলে আত্মীয়তার বন্ধনে জড়াতে হয়, কারণ অনেক সাধনার পরে এই দুজনের মাঝে তৈরি হয়েছে ইঞ্চি ইঞ্চি প্রেম। ঠিক কইছি না?